সবাইকে আমন্ত্রণ চ্যানেলসের সাপ্তাহিক সংবাদ ভিত্তিক আয়োজন নিউজ টক অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতি সপ্তাহের সারা সপ্তাহ জুড়ে চ্যানেলসের মধ্য দিয়ে আমরা কমিউনিটি, বিশ্ব এবং বাংলাদেশ সহ নানান ধরনের সংবাদ পরিবেশন করি, সংবাদ সংগ্রহ করার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ব্রিটেনের নানান পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি এবং পুরো বিশ্ব জুড়ে যেই সংবাদগুলো মানুষকে আলোড়িত করছে সেসব সংবাদের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি চ্যানেলসের সংবাদের মধ্য দিয়ে। এবং পুরো সপ্তাহ শেষে আমাদের সেই সংবাদের বিশ্লেষণধর্মী অনুষ্ঠানটি হয় নিউজ টক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সংবাদের পেছনের খবর, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা এবং আরও কিছুটা পারলে তার গভীরের বিশ্লেষণ আমরা করার চেষ্টা করি। এবং বরাবরের মতনই আমাদের সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দুজন আলোচক। আমাদের সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য উপস্থিত আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ফারুক আহমেদ, এবং আছেন চ্যানেলসের হেড অফ নিউজ কামাল মেহেদি। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনায় যাওয়ার আগে সবার আগেই দেখে নিতে চাই এই গত গেল সপ্তাহে আমাদের শুক্র, শনি, রবি এই তিন দিনের কী কী ছিল চ্যানেলসের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ব্রেক্সিট পূর্ব বাজেটে সরকার মিতব্যয়ী থাকবে জানালেন চ্যান্সেলর ফিলিপ, বুধবার বাজেট ঘোষণা। ব্রিটিশ বাংলাদেশি বিনিয়োগে মাল্টিমিলিয়ন পাউন্ডের প্রজেক্ট হয়েছে ব্যর্থ, লন্ডনের ওয়াটারলিলিতে ইনভেস্টারদের ক্ষতি প্রায় ৪ মিলিয়ন পাউন্ড। এনএইচএস এর বাজেট কাটের প্রতিবাদে লন্ডনে বিশাল র্যালি। প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে ভোটাধিকার হারানোর পাশাপাশি রাষ্ট্রহীন হওয়ার আশঙ্কা। রেফারেন্ডামের এক দেশদর্শী চিন্তা নয়, যুক্তরাজ্য চার জাতি রাষ্ট্র হলেও সবাই একই হৃদয়ে, গ্লাসগোতে দলের কনফারেন্সে বললেন টেরিজা মে। 126 দেশের নন রেসিডেন্ট নাগরিক প্রবাসে থেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, সরকারের সিদ্ধান্তহীনতায় সুযোগ বঞ্চিত প্রবাসী বাংলাদেশিরা। আমরা দেখছিলাম ফারুক ভাই এবং কামাল ভাই, আমরা দেখছিলাম গত শুক্রবার, শনিবার এবং রবিবার চ্যানেলসে আমাদের যে যে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম হয়েছিল, সেই গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনামগুলো, সেই শিরোনামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণভাবে প্রাধান্য পেয়েছে এখানকার, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি যারা এখানে অবস্থান করছেন এবং এই ব্রিটিশ বাংলাদেশিদের নাগরিকত্ব নিয়ে, তাদের ভোটাধিকার নিয়ে খুব কাছাকাছি সময়ের মধ্যে বাংলাদেশের সংসদে একটি বিল আসার সম্ভাবনা রয়েছে, সেই 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 আইনটি নিয়ে নানান জায়গা থেকে নানান ধরনের বিরোধিতা রয়েছে, প্রতিক্রিয়াও রয়েছে। সেটি গুরুত্বপূর্ণ যেটি যে সংবাদটি করেছেন আমাদের হেড অফ নিউজ কামাল ভাই, এবং এর পাশাপাশি ব্রেক্সিট নিয়ে আলোচনা ছিল, এর পাশাপাশি আরও ছিল হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হচ্ছে যদি ব্রিটেন বের হয়ে আসে তারপরে কি পারিপার্শ্বিক অবস্থা তৈরি হবে ব্রিটেনের মধ্যে, তা নিয়ে নানান ধরনের আলোচনা। এসব কিছু মিলেই হচ্ছে শুক্রবার, শনিবার এবং রবিবার আমাদের আমাদের শুধু আমাদের গণমাধ্যম নয়, অন্যান্য বিশ্বের অন্য গণমাধ্যমগুলো এবং বাংলাদেশ সহ সবগুলো গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল। ফারুক ভাই, আমরা শুরুতেই এই আলোচনার শুরুতেই একটু দেখতে চাই ব্রিটিশ বাংলাদেশি যে নাগরিকরা আছেন এই দেশে এবং তারা এই দেশে বসবাস করছেন, কিন্তু নানানভাবেই আমরা দেখতে পাই হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সরকার আসে এবং নতুন যায় এবং নতুন সরকার আসে, কিন্তু ব্রিটিশ বাংলাদেশিদের ক্ষেত্রে, শুধু ব্রিটিশ বাংলাদেশি নয়, দেশের বাইরে প্রায় 1 কোটি মানুষ যারা বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি, তাদের নাগরিকত্ব নিয়ে হচ্ছে খুব সুস্পষ্ট কোনো আইন থাকে না, এবং যদি কোনো আইন করতে যাওয়া হয় তখন সেটা নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হয় এবং ভোটাধিকারও একরকমভাবে নেই বললেই চলে আমাদের। সেই বিষয়ে কামাল মেহেদি ওনার একটি রিপোর্ট ছিল, সেই রিপোর্টটি আমরা একটু দেখে নিতে চাই, কিছু তার কিছু অংশ, তারপর আমরা এই আলোচনায় যাব। নিয়ে টানাপোড়েন এখনো শেষ হয়নি, এর মধ্যেই আসছে দ্বৈত নাগরিকত্ব আইন। প্রস্তাবিত এই আইনকে স্বাগত জানালেও প্রবাসী স্বার্থবিরোধী কিছু ধারা উপধারার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন প্রবাসীরা। এটা কোনো সরকার বা দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটা আমাদের সবার স্বার্থ সংশ্লিষ্ট ছিল বলেই আমরা আওয়াজ তুলেছি। আমরা চাই আরো চেঞ্জ করে সুন্দর করে একটা যুগোপযোগী বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে, বিশেষ করে সাংবিধানিক অধিকার রক্ষা করে যেন আইন করা হয়।
এর প্রেক্ষিতে সম্প্রতি ঢাকা এবং লন্ডনে পৃথক দুটি অনুষ্ঠানে এমন আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ও অর্থমন্ত্রী। সিটিজেনশিপ একটা আমাদের হবে, কিন্তু এমন হবে না যেখানে সিটিজেনকে ডিসক্রিমিনেট করা হবে আর প্রবাসীদেরকে এলিয়েনেট করা হবে, এটা হবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্ম কোথায় হয়েছে না হয়েছে তার সঙ্গে তার নাগরিকত্বের সম্পর্ক থাকবে না, সে থাকতে পারবে, দেশের নাগরিক থাকতে পারবে। সম্পত্তির উত্তরাধিকার তার সবসময়ই থাকবে, সে যদি দেশের নাগরিকও না হয় তাহলে তার সেই অধিকার থাকবে। সরকারের শীর্ষ ব্যক্তিদের কথায় ইউকের সাধারণ প্রবাসীদের মধ্যে বেশ আশার সঞ্চার হয়েছে। তবে এই আশ্বাস যেন ভোটাধিকারের মতো শুভঙ্করের ফাঁকি না হয় সেদিকে দৃষ্টি রাখতেও আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। আমাদের ভোটার যে অধিকার সেটা আমাদের রয়েছে ঠিকই, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে এই বিলাতের প্রবাসী বা অন্যান্য দেশের প্রবাসীরা ভোট দিবে সেই প্রক্রিয়ার কাজ কিন্তু শুরু হয় নাই। এর মধ্যে দেখলাম যে আরেকটা জিনিস এসে গিয়েছে যে মরার উপরে খাড়ার ঘা যেটা, সেটা হচ্ছে যে ডুয়েল সিটিজেনশিপ। আমরা সাইকিতা আমরা শিকড় লাগে আমরা প্রজন্ম যারা আছে তারা জড়িতাম, কিন্তু বাংলাদেশ সরকার স্যার কি এটা জোর খাটি দিত, ওটা সঠিক নয়। ক্যাম্পেইনার এবং পেশাজীবীরা বলছেন ক্যাম্পেইনারদের দেয়া বিকল্প প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে প্রবাসী স্বার্থবিরোধী সব ধারা উপধারা পুরোপুরি বাতিল করে আইনটি সংসদে পাশ করা উচিত। পাঁচ নম্বর ধারায় মূলত আছে যে প্রবাসে জন্মগ্রহণ করলেও কোনো মানুষ বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারেন যদি তার বাবা মা এই আইনটি বলবৎ হইবার পূর্বে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকে। তো এটা একটা মারাত্মক কথা যে এই আইনটি বলবৎ হইবারও ব্যবহৃত পূর্বে এই কথাটা উঠিয়ে দেওয়া দরকার, এই জন্য কারণ এইটা যদি থাকে তাহলে দেখা যাবে যে আমাদের সেকেন্ড জেনারেশন এবং তারপরের জেনারেশন মানে সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ তো বাদই দিলাম, কোনো মানে আইনের দৃষ্টিতে তারা একদম ফরেনার হয়ে যাবে এবং ফরেনার হওয়া মানেই কিন্তু ইমপ্লিকেশনটা হচ্ছে যে রেজিস্ট্রেশন অ্যাক্ট এবং প্রপার্টি ট্রান্সফার অ্যাক্টে কোনো বিদেশি বাংলাদেশে কোনো দালান বা কোনো জমি মানে রিয়েল প্রপার্টি কেউ কিনতে পারে না। যেসব বাংলাদেশি বিদেশে নাগরিকত্ব নিয়েছেন তাদের স্বার্থে আইডি কার্ডের বিকল্প প্রস্তাবও দিয়েছেন পেশাজীবীরা। আট নম্বর ধারা যেখানে বলা হয়েছে যে আপনি ডুয়েল সিটিজেন হতে পারবেন, তো এখানে শুধু এইটা বলেই থেমে যাওয়া হয়েছে, কিন্তু উই নিড প্রুফ অফ দ্যাট, উই নিড সাম কাইন্ড অফ ভ্যালিড ডকুমেন্টেশন। তো এইখানে আমরা এটা সাজেস্ট করতেছি যে প্রত্যেক মিশন থেকে যে কেউ এটা প্রমাণ সাপেক্ষে একটা কার্ড নেওয়ার অধিকারী হবে এবং যে কার্ডে লেখা থাকবে যে এটার সেই মর্যাদা থাকবে যে বাংলাদেশে যে ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে। সো দ্যাট উইল সলভ দ্যাট প্রবলেম কোয়াইট ইজিলি। স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের অবদান যেমন ইতিহাস স্বীকৃত, ঠিক তেমনই দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথাও বারবার স্বীকার করা হয়। তারপরেও বিভিন্ন সময় দেশের সরকারের কাছ থেকে এই প্রবাসীরা বিমাতা সুলভ আচরণের শিকার হয়ে আসছেন। 82 সালে কেড়ে নেওয়া ভোটাধিকার ফিরে পাবার আন্দোলনের আংশিক সাফল্য নিয়ে এবার এই প্রবাসীদেরকে আন্দোলন করতে হচ্ছে প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনের স্বার্থবিরোধী কিছু ধারা উপধারার বিরুদ্ধে। সংশ্লিষ্টরা মনে করছেন প্রবাসী স্বার্থবিরোধী এসব ধারা উপধারা পুরোপুরি বাতিল না করে এই আইনটি পাশ হলে তার নতুন সংকটের তৈরি করবে প্রবাসীদের জন্য। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন। আমাদের কামাল ভাইয়ের করা একটি বিশ্লেষণ ধর্মী রিপোর্ট, যে রিপোর্টের আমরা খুব অংশ বিশেষ দেখেছি, পুরো রিপোর্টটি আমরা দেখতে পাইনি। আপনার কাছে যাওয়ার আগে আমি আসলে এই রিপোর্টটি দর্শকদের জন্য এই রিপোর্টটির আরেকটু ব্যাখ্যা কামাল ভাই থেকে জানতে চাই। তার আগে ছোট করে একটু যুক্ত করতে চাই, এখানে একজন আলোচক বলছিলেন, একজন বিশ্লেষক বলছিলেন যে মরার উপরে খড়ার ঘায়ের মতন। এখন আপনি যদি একটু ব্যাখ্যা করেন, আপনি এই সংবাদ করতে গিয়ে নানান কথা শুনতে হচ্ছে, নানান বিশ্লেষণ শুনতে হয়েছে, সেই বিশ্লেষণের জায়গা থেকে যে যেখানে পুরো পৃথিবী জুড়ে প্রবাসীদেরকে, সেই স্বদেশের প্রবাসীদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, এবং আপনি আপনাকে একটা তথ্য দিতে চাই যে বাংলাদেশ ব্যাংক গতকালের একটি রিপোর্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক খুবই উদ্বিগ্ন অবস্থার মধ্যে আছে, কারণ হচ্ছে গত 5 বছরের মধ্যে গেল 15-16 অর্থ বছরে তাদের রেমিটেন্স পাঠানোর হার কমেছে এবং ধারণা করা হচ্ছে 16-17 অর্থ বছরের মধ্যে সেটি আরও 15% নেমে আসবে। যখন বাংলাদেশ পুরো বিশ্ব মনে চলছে তখন বাংলাদেশে এর ইম্প্যাক্ট, এর প্রভাব খুব কম পড়েছে, বলা হয় এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো যে রেমিটেন্স তার শক্তিশালী ভূমিকার কারণে। যেখানে বাংলাদেশের অর্থনীতিকে বলা হয় দুটি চাকার উপরে খুব শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে, মানে যতটুকু দাঁড়িয়ে আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জায়গা হচ্ছে রেমিটেন্স প্রবাহ এবং আরেকটি হচ্ছে গার্মেন্টস ক্ষেত্র এবং পাশাপাশি আরেকটি হচ্ছে কৃষি। সেখানে এই
প্রবাসীদেরকে আরও বাংলাদেশের সাথে যুক্ত করার প্রক্রিয়ায় না এসে সরকারগুলোর আইন কানুনগুলো কেন প্রবাসী বিরোধী হয়ে পড়ে, আপনার পুরো নিউজের ব্যাখ্যার পাশাপাশি সেটিও যদি আপনার কোনো বিশ্লেষণ থাকে। থ্যাংক ইউ আশিক ভাই। প্রথমত হলো এই নিউজটা আছে, এটা নিয়ে আপনারা আলোচনার সুযোগ পাবেন যে রেমিটেন্সের ব্যাপারটা, এটা আমাদের এই ইয়াতে আছে। এবং যেটা আপনি রেমিটেন্স থেকে শুরু করে যেটা আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, আমি যে পিটিসিতে বলেছি যে অর্থনীতিতে অবদানের জন্য অবদানের কথা স্বীকার করা হয় প্রবাসীদের, যেটা আপনি বললেন, কিন্তু তারপরও বিভিন্ন সময় বিমাতাসুলভ আচরণ। বিমাতাসুলভ আচরণ বলতে সেটাই, এই নিউজটা আমি তিন পর্বের করেছি। এখানে একটা বিষয় আমি মানে এই বিষয়টা আমি দেখাতে চেষ্টা করেছি, এটা আসলে নতুন কিছু না, একটা ক্যাম্পেইন চলতেছে আপনার গত বছরের ফেব্রুয়ারিতে যে এই ডুয়েল সিটিজেনশিপ অ্যাক্টটা যে ক্যাবিনেটে পাস হলো, পাস হওয়ার পরে এটা নিয়ে প্রথম আমি নিজে নিউজ করেছিলাম চ্যানেলে, তারপর এটা নিয়ে ক্যাম্পেইন শুরু হলো। তো আমি একটা বিষয় বের করার চেষ্টা করেছি যে আমাদের তো ভোটাধিকারই নেই। ভোটাধিকার আছে বলতে যে জিনিসটা বলা হয় সেটা হলো আপনাকে দেশে যেতে হবে, দেশে গিয়ে আপনাকে আপনার এলাকায় আইদার হালনাগাদের ভোটাধিকার হালনাগাদের ভোটাধিকার হালনাগাদের সময় ভোটার লিস্ট তালিকা হালনাগাদের সময় যদি আপনি থাকেন তাহলে আপনি তুললেন, অথবা আপনাকে ওইখানে থেকে নির্বাচন কমিশনে গিয়ে কমিশনে যেতে হবে। তো এই বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে এইটাই, এই যখন অবস্থা এর মধ্যে যদি যে প্রবাসী স্বার্থবিরোধী যে ধারা উপধারাগুলো আছে, এখানে অনেকগুলো ধারা আছে উপধারা আছে, এই জন্য আমি বারবার বলেছি যে পুরোপুরি বাদ দিতে হবে প্রবাসী স্বার্থবিরোধী। এখন এই এগুলোর মধ্যে একটাও যদি থেকে যায় তাহলে আপনি ভোটাধিকার বাদ দেন, তারপরে দেশের নাগরিকত্ব আপনি হারিয়ে ফেলতেছেন। যে এই বিষয়টি আমি, এবং এই এই যখন অবস্থা তখন আপনার এই যে মন্ত্রী মিস্টাররা বললেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই ওনারা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রবাসীদের কেউ কেউ মানে ধন্যবাদ দিতে শুরু করেছেন যে আমরা কিছু একটা অর্জন করে ফেলেছি। তো এই জন্য আমি তখন আমি ওই পুরো বিষয়টা তুলে নিয়ে আসার জন্য আমি কিন্তু এটা কিন্তু আপনারা দেখেছেন শেষ পর্ব, আমি কিন্তু তিন পর্বে নিউজ করেছি। প্রথম পর্বটা আমি করেছি কীভাবে আমরা ভোটাধিকারটা হারালাম, সেটা হলো 82-তে তৎকালীন তখন একটা অর্ডিনেন্স জারি করা হয়েছিল যে আপনার জেলের কয়েদি যারা আছেন এবং বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, একটা অর্ডিনেন্স ছিল যে ওনাদেরকে এই শ্বশুরে থাকতে হবে না, শ্বশুরে না থেকে আপনার শ্বশুর নির্বাচনী এলাকায় আপনার যাত্রা এলাকায় ভোটাধিকার তালিকায় নাম তুলতে পারবেন। কিন্তু ওই অর্ডিনেন্সে কিন্তু প্রবাসীদের কথা বলা হয় নাই, সাধারণ প্রবাসী যারা আছে তখন থেকেই মূলত মানে প্রবাসীদের ভোটাধিকার আর নাই। আচ্ছা, হ্যাঁ, তারপর থেকে কিন্তু প্রবাসীরা ক্যাম্পেইন শুরু করেন, যেটা প্রথম পর্বে ছিল, ঠিক তো ফারুক ভাই? হ্যাঁ, ক্যাম্পেইন শুরু করেন এবং 97-এ এসে তখন ডক্টর কামাল কিন্তু মানে এখনও উনি সহযোগিতা করে যাচ্ছেন প্রবাসীদের। তখন ডক্টর কামাল অ্যাডভাইস করেছিলেন যে প্রবাসীদেরকে এটার জন্য আইনি চ্যালেঞ্জে যেতে হবে। তখন আলিরেজা সাহেব বাদী হয়ে আলিরেজা সাহেব বাদী হয়ে একটা রিট করেছিলেন হাইকোর্টে। তখন আপনার এই হাইকোর্টের আপনার প্রয়াত বিচারপতি, পরবর্তীতে উনি প্রধান বিচারপতি হয়েছিলেন, চৌধুরী সামথিং, আমি ভুলে গেছি, সরি, আমার ইয়েতে আসতেছে না, মেমোরিতে আসতেছে না। উনি ওনার কোর্টের রায় দিলেন যে না, প্রবাসীদেরকে ভোটাধিকার দিতে হবে, প্রবাসীদের পক্ষে রায় দিলেন। কারণ প্রবাসীদের জন্য কিন্তু ওই রিটেল লড়েছিলেন ডক্টর কামাল সাহেব। আচ্ছা, তারপরে তো আপনার এই রায় কিন্তু আর ইমপ্লিমেন্ট হয় নাই। 2007-এ এসে যখন আপনার ক্যাটা গভর্নমেন্ট আসলো, যেটাকে আমরা বলি 111 গভর্নমেন্ট, হ্যাঁ, তখন যে দুজন নির্বাচন কমিশনার এদেশে এসেছিলেন আমরা সবাই জানি, ওনারা এসেছিলেন যে প্রবাসীরা ভোটাধিকার চান কি না সেটা দেখার জন্য, মতামত নেওয়ার জন্য। তখন কিন্তু চ্যাংরাসের পক্ষ থেকে তখন কিন্তু একটা সার্ভে করা হয়েছিল, 95% প্রবাসী বলেছিলেন যে আমরা ভোটাধিকার চাই এবং সেটা হলো এদেশ থেকে হতে হবে। এখানে একটা বিষয় কিন্তু আমাদের মানে ফাঁক দিয়ে চলে যাচ্ছে, সেটা হলো প্রবাসীদের মূল দাবিটা ছিল যে আপনার এ দেশ থেকে আপনার ওয়ার্ল্ডের যে 126টা দেশে এই সুযোগটা আছে, প্রবাসীরা আপনার এই বিভিন্ন দেশ থেকে ভোট, হ্যাঁ, ভোট প্রয়োগ করতে পারে, আইদার পোস্টাল, ডিজিটাল, অথবা গিয়ে, অথবা আপনার হাইকমিশনের মাধ্যমে, অথবা হাইকমিশন যদি হাইকমিশনে না হলেও আপনার হল হায়ার করে আপনার ভোটাধিকার দেন 126টা দেশের। এবং এতে এগিয়ে আছে আপনার আমেরিকা, আপনার ফ্রান্স এবং ইতালিও আছে। এবং আমি যখন নিউজটা করার জন্য যখন আমার খুব খেয়াল আছে, যখন আমি দেশে ছিলাম তখন আমেরিকার যে নির্বাচনের মধ্য দিয়ে ওবামা প্রথম নির্বাচিত হলেন, সেই নির্বাচনে 2008-এ
খুব সম্ভবত সেই নির্বাচনের সময় আমেরিকার যে হাইকমিশন, সেই হাইকমিশনে একটি পোলিং বুথ বসানো হয়েছিল এবং বিশাল আয়োজন, আমরা সেখান থেকে লাইভ কভারেজ করেছিলাম। এবং শুধু এটা না, যদি একটা হাইকমিশন যদি সেটা কভার না করে তাহলে মানে ওই এলাকা বুঝে আপনার সেন্টারও বসানো হয়। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন দেশে আমেরিকা সেটা করে, ফ্রান্স সেটা করে, এবং ইতালি কানাডা ওরা এমন এখন এই ব্যবস্থা নাকি করা হচ্ছে যে আপনি যদি এমবেসি কোনো, এমন কিছু কিছু দেশ আছে যে দেশে ওদের এমবেসি নাই, তখন এই লোকগুলো কী করবে? এই লোকগুলা আপনার দেশে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে, এর জন্য তাকে 75% কস্ট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আচ্ছা, মানে বিভিন্ন দেশ যখন এই অবস্থার মধ্যে আছে তখন আমাদের অবস্থা দেখেন কোথায়। তাই এটা খুব স্বাভাবিক হওয়ার কথা ফারুক ভাই, আপনার কাছে আসতে চাই, কারণ হচ্ছে যে ভোটাধিকার হচ্ছে নাগরিকের সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ অধিকার, না একটি একটি দেশের নাগরিকের বলা হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে। সেখানে ফারুক ভাই যদি একটু জানতে চাই যে আপনার কাছে কী মনে হয়, মানে কেন ধরেন এই প্রক্রিয়া তো খুব জটিল প্রক্রিয়া হওয়ার কথা নয়, যেখানে বাংলাদেশে হচ্ছে যে 2 বছরের মধ্যে ভোটার কার্ড মানে ছবি সহ ভোটার কার্ড বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বাংলাদেশে কোটি কোটি মানুষের জন্য, সেখানে 5 লক্ষ প্রবাসী বাঙালির জন্য হচ্ছে, বা পুরো পৃথিবীরতে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের জন্য এটি করাটা খুব অসম্ভব কেন মনে করেন, বা আইনগুলো কেন এর ব্যতিক্রম হয়ে পড়ে? ওই সময়ই শোনা গিয়েছিল যেমন বিভিন্ন দেশে, যেমন মনে করেন লন্ডনে, আমেরিকায়, ওইখানে কিন্তু হয়তো এটা সম্ভব, কিন্তু অন্য অন্য দেশে অনেক অনেক ক্ষেত্রে সম্ভব না। এখানে অনেক লোক আছেন যারা ঠিক বৈধ না। হ্যাঁ, আমরা যারা ভোটাধিকার চাই আমাদের দাবি থাকে এটাই, কিন্তু সরকারের পক্ষ থেকেও আমাদেরকে এটা বুঝতে হবে আমাদের দেশের সামর্থ্য কতটুকু আছে। আমরা তো আমাদেরটা দেখলে চলবে না। নির্বাচন কমিশন কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়েছে পুরো পৃথিবীতে খুব বেশি দেশের কিন্তু ছবিযুক্ত ভোটার আইডি কার্ড নাই, সেখানে আমাদের দেশে কিন্তু কোটি কোটি মানুষের জন্য প্রায় খুব সম্ভবত আমি নির্দিষ্ট করে বলতে পারব খুব 7 কোটি মানুষের জন্য ছবিযুক্ত ভোটার আইডি কার্ড নির্ধারণ করা হয়েছে এবং এটি 2 বছরের মধ্যে শেষ হয়েছে। সেখানে সেটি বাইরের এই যারা প্রবাসী রয়েছে তাদের জন্য করা সম্ভব নয় কেন? মানে সেটি সক্ষমতার প্রশ্ন। এটা সম্ভব যদি সরকার চান, প্রবাসীরাও এ ব্যাপারে হয়তো ভালো সহযোগিতা করবে, বা যে এটা থেকে আয়ও হতে পারে। এটাও তো প্রবাসীরা কিন্তু বলেছেন। আমি কেন বলছি যে আমাদের 3 পর্বের রিপোর্ট, তো আমি এই একটা পর্ব আমি করেছি হলো যে বাংলাদেশে গিয়ে ভোটার তালিকার নাম এনলিস্ট করা কতটা কষ্টসাধ্য। এখানে একজন আইনজীবী বলেছেন যে এখন সমস্যা হলো আপনার ওই যে এই কিছু আইন, 2টা না 3টা আইন সংশোধন করতে হবে, আইন সংশোধন করে এবং ইলেকশন কমিশনারকে সেই পাওয়ারটা দিতে হবে গভর্নমেন্টকে। এবং আপনি যদি কষ্টের কথা বললেন, প্রতিটা জিনিসেরই সমাধান আছে। কষ্টের কথা প্রবাসীরা বলছেন যে আপনি যদি অ্যারেঞ্জ করেন, গভর্নমেন্ট যদি সেটা অ্যারেঞ্জ করে, গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয়, তো প্রবাসীরা এটাও বলছে যে আমরা ব্যয় দিতে, মানে যা খরচ আসবে, কষ্ট আসে সেটা আমরা দেবো। হ্যাঁ, কিন্তু আপনি চিন্তা করেন, আমার যে মূল উদ্দেশ্যটা ছিল, উদ্দেশ্যটা যে আমার নিউজটা করা, সেটা হলো যে আমরা কতটা রিস্কের মধ্যে আছি, আমি আপনি আমরা দেশে গিয়ে ভোটার তালিকার নাম তুলাতে পারি যদি আমাদের দরকার হয়, যেটা এই রিপোর্টের যে বিষয়টা বললেন আমাদের এই সিনিয়র নিউজ প্রেজেন্টার জাকিয়াপা, যে একটা ধারাতে যে আছে আপনি এই, সেটা হলো প্রথম হলো তো আমাদের সাংবিধানিক যে অধিকার সেটাই কেড়ে নেওয়া হচ্ছে। বংশানুক্রমিকভাবে তো আমরা দেশের নাগরিক থাকতে পারি, সেটাই কিন্তু চলে যাবে যদি আপনার এটা পুরোপুরি সংশোধন করা না করা হয়। এবং এটি ভয়ঙ্কর ধারা। এটা জাকিয়াপা খুব মানে খুব স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন, এটা ভয়ঙ্কর ধারা। সেটা হচ্ছে যে আমার দ্বিতীয় প্রজন্মের পর থেকে তৃতীয় প্রজন্ম আর বাংলাদেশের নাগরিকত্বই পাবে না। এখন যদি নাগরিকত্ব না পায় তাহলে আমার প্রজন্মে প্রথম প্রজন্ম কেন তার হচ্ছে কর্মকাণ্ড বাংলাদেশে বিস্তৃত করবে? তার মানে হচ্ছে এই আইনের দ্বারা যারা প্রবাসী বাঙালি তাদেরকে হচ্ছে দেশ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। মানে সেটাই তো প্রশ্ন। আপনি ফারুক ভাই, আপনি ধরেন আপনি গেলেন বাংলাদেশে, কিন্তু আপনার যে ছেলে মেয়ে, আপনার যে ছেলে ইউনিভার্সিটিতে পড়তেছে, ওরা কি ভোটাধিকারের নাম তোলার জন্য বাংলাদেশে যাবে?
আমি এটা এটা আমরা মোটামুটি গুলিয়ে ফেলছি, আমরা ভোটাধিকার একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে সিটিজেনশিপ। হ্যাঁ না না, আমি সিটিজেনশিপটা আসতেছি আমরা পরে, কারণ হলো যেখানে আপনার ভোটাধিকার, তো আমাদের ভোটাধিকার নাই আপনার, আপনার সিটিজেনশিপ থাকলে তারপরে ভোটাধিকার ব্যাপার না। এই মনে করুন আগেরটা তো, আগে তো আমরা সিটিজেনশিপ ছিল যার জন্য আমরা ভোটাধিকার নিয়ে এই এই প্রশ্ন তোলা করেছি, এখন সিটিজেনশিপ নিয়েই প্রশ্ন। এখন সিটিজেনশিপ নিয়ে যখন প্রশ্ন তখন ভোটাধিকার তো পরের ব্যাপার, আগে ওইটাই রক্ষা করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে আলোচনা, ওই আইনটা যদি আমাদের মানে ওই যে কাগজটা যদি আমাদের হাতে থাকতো, বা এটা আইনি ব্যাপার, কাগজের ব্যাপার না, অনেক জিনিস আছে। আমি একটা জিনিস দেখেছি, যেমন আগে আমাকে এই আবু তাহের চৌধুরী সিংহাপনী ভাই আমাকে একটা কাগজ দিয়েছিলেন, তো ওখানে দেখা আছে যে একটা, যেমন আমি আমি ব্রিটিশ সিটিজেন, সিটিজেন কিন্তু আমার ডুয়েল ন্যাশনালিটি আছে, সুতরাং আমি অলরেডি বাংলাদেশি, আমার তো আর লাগবে না, আমার সবসময় ইয়ে করবো আমার ছেলে, সে এখানে জন্ম নিয়েছে, তো তার থাকে 3 বছর না 2.5 বছরের মধ্যে হাইকমিশনে গিয়ে তার নামটা লেখাতে হবে যে আমার ছেলে সে, তো অটোমেটিক সে হয়ে যাবে। হ্যাঁ, এই ধরনের একটা ইয়ে দেখেছিলাম আমি। তো এটা যদি হয়, যেমন যে জিনিসই হোক, যেমন সিটিজেনশিপ আইনটা অত্যন্ত জরুরি আমাদের জন্য, কারণ 1955 পরে আর আমাদের কোনো মানে এই একটার উপরে চলছিল, এটা 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 এই আলোচনা সমালোচনার মধ্যে দিয়েই একটা ভালো পথ বেরিয়ে আসবে, আমরা সেটাই চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে আমি দেখেছিলাম যে এই 3 বছরের মধ্যে আপনি রেজিস্ট্রেশন করতে হবে, যদি এটা তাহলে সে কী হয়ে যাবে, আবার বাংলাদেশ সিটিজেন হয়ে যাবে। তো আমার কাছে, আমি আরও কিছু কিছু পড়েছিলাম, আমার কাছে আর আমি ওটা ওই কাগজ আমার হাতে নেই, আমার কাছে এটা খুব একটা জটিল মনে হয়নি। যেমন আমরা এদেশে আমার ছেলে জন্ম যখন বা মেয়ে যখন জন্ম নিবে, তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা গিয়ে তার নামটা রেজিস্ট্রেশন করিয়ে নেব, এটাই তো স্বাভাবিক। তো বাংলাদেশের যখন আমি সিটিজেনশিপ চাইবো, আমার ছেলে সিটিজেনশিপ হবে, আমি যদি এটা না করাই তাহলে তো তার অটোমেটিক সে বাদ পড়ে যাবে আমার মরার পরে। না, সংকটটা কিন্তু ওখানে না, সংকটটা হচ্ছে যে যদি এই আইন এই অ্যাক্ট বলবৎ থাকতো কোনো সংকট ছিল না, সংকট হচ্ছে তখন যখন হচ্ছে নতুন করে আইন করা হচ্ছে যে আপনার আপনি এই আইন বলবৎ হওয়ার পূর্বে যদি হচ্ছে আপনি আপনার সন্তানকে রেজিস্ট্রেশন করেন, সে সে হচ্ছে যে নাগরিক হবে বাংলাদেশের, কিন্তু তার পরবর্তে বলবৎ হওয়ার পরে সে তার সন্তানকে কিভাবে বাংলাদেশের নাগরিক করবে, আপনার তখন দ্বিতীয় প্রজন্ম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব বাংলাদেশ থেকে, আইনের বিরুদ্ধে তো আসলে কারো কোনো অভিযোগ নাই। কিন্তু শুনেন, আমাকে লয়াররা এমনও বলেছেন, মানে ওনারা সন্দেহ প্রকাশ করেছেন যে এত মানে এই আইনের যে কিছু বিষয় উঠে এসেছে এটা নিয়ে দেশে যারা ব্যারিস্টার আছেন আপনার, ওনারাও খুব প্রকাশ করেছেন যে এগুলো কোত্থেকে আসে, আজগবি কথাবার্তা। আপনি বুঝছেন, আপনি যদি আইন বিশেষজ্ঞ কাউকে দিয়ে প্রফেশন মানে ওরা যদি আইনটা তৈরি করতেন, খসড়াটা রেডি করতেন, তাহলে হয়তো এই বিষয়গুলো আসতো না। এমনভাবে খসড়াগুলো তৈরি করা হয়েছে, কিছু কিছু বিষয় উঠে এসেছে, যেমন একদম আনকোড়া, এগুলা যার মন মতো করে একটা রচনা সে লিখে দিছে, হয়তো এমনও বোঝা যাচ্ছে যে হয়তো মানে কোনো আক্রোশ আছে, কোনো ইয়া ক্ষোভ আছে, এটা থেকেই এমন কিছু বিষয় উঠে আসে, এটা তো আছেই। হ্যাঁ, কিন্তু আমরা এই লয়াররা প্রশ্ন করলেন যে এই এই যে আইনটা, যে আইনটা নিয়ে প্রবাসীরা এখন ক্যাম্পেইন করছেন যে কিছু ধারা উপধারার বিরুদ্ধে, মানে এটা আমরা জেনেছি বিকজ এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে বলে, এই জন্য আমরা এটার গভীরে যাওয়ার চেষ্টা করেছি যে আসলে কী আছে, ধারা উপধারায় কী আছে কি না আছে, এটা গভীরে যেই তো আমরা এটা ফাইন্ড আউট করেছি আসলে যে ওই ধারার ওই উপধারায় এই সমস্যাটা আছে। আমরা তো পুরো আইনের বিরুদ্ধে আসলে প্রবাসীরা কিছু বলতে চাই না, সবাই এটাকে স্বাগত জানাচ্ছে যে একটা দ্বৈত নাগরিকত্ব আইনের একটা দরকার, দেশের দেশের সেটা নাই, আমরা 51 আমরা স্বাগত না, কিন্তু কিন্তু যে আমি আপনার স্বাগত, কিন্তু ওনারা যে প্রশ্নটা উত্থাপন করেছেন আইনজীবীরা সেটা হলো আপনার ক্যাবিনেটে এই বিষয়টা পাশ হয় কীভাবে, এত একটা না। আরেকটা প্রশ্ন, ক্যাবিনেটে যদি এই ধরনের আইন পাশ হতে পারে, হ্যাঁ, যেটা আমরা আমাদের স্বার্থ আছে বলে আমরা এটা মানে ভেতরে গিয়ে দেখেছি, এবার চিন্তা করেন যে যার মধ্যে আমাদের স্বার্থ নাই, এই ধরনের যে আইনগুলো পাশ হচ্ছে এর ভেতরে আসলে কী যাচ্ছে, কী যাচ্ছে। কামাল ভাই আপনার কাছে আসবে, আমাদের একটা ছোট বিরতির সময় হয়েছে, তার আগে শুধু একটি কথা, আমার যেই ছোট সাংবাদিকতার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়ন করার একটা প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়াটি হচ্ছে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই বিষয়ে আইন তৈরি করার জন্য একটা আইন তৈরি করে এবং সেটা আইন মন্ত্রণালয়ে যায়, সেখানে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে সেটি খসড়া প্রস্তাব হিসাবে ক্যাবিনেটে যায়। এখন বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস হচ্ছে যে যেই আইনটি খসড়া হিসাবে ক্যাবিনেটে পাশ হয় সেই আইনটি নিয়ে তেমন কোনো আলোচনা সংসদে হয় না, সেটি সংসদে হানা ভোটের মধ্য দিয়ে পাশ হয়ে যায়। এখন যখন এই আইনটি ক্যাবিনেটে পাশ হয়ে গেছে তখন সেটি নিয়ে সংসদে কতটুকু আলাপ আলোচনা হবে সেটা নিয়ে আমাদের সন্দেহ থাকতেই পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে
যেইভাবে আমাদের বর্তমানে সংসদ চলছে সেই সেই সংসদের ক্ষেত্রে আমরা এই সংশয় প্রকাশ করতেই পারি যে জনবিরোধী বা প্রবাসী বিরোধী এরকম একটা আইন পাশ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই বিষয়ে আমাদের কথা বলতেই হবে। আমাদের সময় হয়েছে একটা ছোটো বিরতিতে যাওয়ার। দর্শক, আমাদের সময় হয়েছে একটা ছোটো বিরতিতে যাওয়ার। আমরা ফিরে আসব আবার আমাদের পুরো সপ্তাহ জুড়ে যে যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রকাশিত হয়েছে তার বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। দর্শক, আবারও আমন্ত্রণ নিউজ টক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা জানেন যে পুরো সপ্তাহ জুড়ে চ্যানেল এসের যেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রচারিত হয় তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা উপস্থিত হই পুরো সপ্তাহ শেষে। আমাদের আজকের অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে আছেন বিশিষ্ট লেখক এবং গবেষক ফারুক আহমেদ, এবং নতুনভাবে যুক্ত হয়েছেন চ্যানেল এসের প্রধান বা চ্যানেল এসের চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। আপনাদের আপনাকে অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে সিটিজেনশিপ ল, যেটি যেটি নানানভাবে আলোচনায় আসছে, যে যেগুলো প্রবাসী যারা আছেন বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি নাগরিক বা প্রবাসী যারা আছেন তাদের স্বার্থ বিরোধী, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। ফারুক ভাই বলছিলেন যে এই এই আইনটি নানান পর্যালোচনার মধ্য দিয়েই সেটি শুদ্ধ হওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে যেতে পারে, কিন্তু আমাদের একটা আলোচনা রয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যা দেখি, সাধারণত যা দেখি, যা খসড়া আকারে মন্ত্রী পরিষদ পর্যায়ে পাশ হয়ে যায়, সেই আইনটি সংসদে গিয়ে খুব বেশি আলাপ আলোচনা থাকে না, সেখানে কি আমাদের সংশয়ের জায়গা থাকে না? না, এখানে তো যেখানে আমাদের আইনমন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন, তো আমাদের কাজ চালিয়ে যাব। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব, এবং আমরা আশ্বাসের উপরও আমরা যদি প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে বা অর্থমন্ত্রী মহোদয় বা আইনমন্ত্রী মহোদয়ের কাছে যদি তাদের কথার যদি ভ্যালু না দিই বা আমরা যদি সেটা বিশ্বাস না করি তাহলে তো কেমন হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই যে রাষ্ট্রের উপর আমাদের বিশ্বাস থাকা উচিত, এবং আমরা সেটা করি। আর আমরাও আমাদের কাজটা চালিয়ে যাব। আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব, এবং আমরা মনে করি যে এই আইনটা প্রবাসী বান্ধব হবে, এবং আমরা এই আশাটাই ব্যক্ত করতে পারি। তবে আপনাকে শুধু একটু করে সাংবাদিক হিসেবে একটু আলোচনার দাবি রাখে মনে হয় একটু মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে যখন বাংলাদেশের যেই নির্বাচনী প্রক্রিয়া সেই প্রক্রিয়া ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি প্রক্রিয়া ছিল, যেটি 96 পাশ হয়েছিল সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে। সেই প্রক্রিয়াটি 2011 শেষে বাতিল করে দেওয়া হয় সংসদের মধ্য দিয়ে। সেই এবং এই প্রক্রিয়াটিকে উচ্চ আদালতের পক্ষ থেকে অবৈধ রায় দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে একটি পর্যবেক্ষণ ছিল যে এর পরবর্তী আরও দুটি পর্যায় পর্যন্ত হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকতে পারে। কিন্তু আমরা দেখেছি যে উচ্চ আদালতের সেই পর্যবেক্ষণ, এই আইনটি পরিবর্তন করার জন্য হচ্ছে একটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল যার প্রধান ছিলেন হচ্ছে পরলোকগত সুনীল সেনগুপ্ত, তাদের সেই সংসদীয় কমিটিও প্রস্তাব দিয়েছিল যে এটি আরও ন্যূনতম দুটি টার্ম থাকতে পারে, কিন্তু সেটি হচ্ছে হানা ভোটে সংসদ থেকে বাতিল হয়ে গেছে, এবং যার মধ্য দিয়ে এর পরবর্তীতে 2001 পরবর্তীতে এখনও পর্যন্ত যেই রাজনৈতিক অস্থিতিশীলতা আমরা যতটুকু দেখতে পাই বাংলাদেশে তার প্রধান কারণ এটি। সুতরাং সংসদকে আমরা নানানভাবে আমাদের দেশের সরকারগুলো নানানভাবে ব্যবহার করে, সুতরাং আমাদের সংসদ থেকেই যায়। আমরা এই পর্যায়ে একটি সংবাদের কিছু অংশ দেখতে চাই, সেটি আমাদের চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের করা। এটি হচ্ছে ওয়াটার লিলি নিয়ে তার একটি রিপোর্ট। সেই রিপোর্টটি দেখে এটিও আমাদের গত শুক্র শনি রবিবারের যেই সংবাদ শিরোনাম ছিল তার একটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ছিল এই বিষয়টি। সেই সংবাদটি আমরা কিছু অংশ দেখতে চাই এবং তারপরে তা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ওয়াটার লিলি দুঃস্বপ্নের নাম। ইস্ট লন্ডনের মাইল এন্ড রোডের এই ভবনটি হতে পারত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মালিকানায় বড় কোনো কমার্শিয়াল কমপ্লেক্স।
এই বিনিয়োগকারীর 150,000 পাউন্ড ক্ষতি হয়েছে ওয়াটার লিলির কারণে। আসলে হতাশ, কারণ আমি জানতাম যে আমরা বাংলাদেশে বড় বড় করলে আমরা যারা এখানে থাকি হয়তো সবাই সবসময় নেট প্রফিট পাই নাই, যারা যায় ওরাই পায়। আর আমি মনে করবো যে এইখানে যেটা আমি মনে করি আমরা সবাই মিলি বড় করি করা উচিত, বাট আমরা তো চেষ্টা করলাম, আমরা ফেইলার হইলাম। ওয়াটার লিলিতে প্রায় 4 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ হয় এবং অর্ধশতর কাছাকাছি বিনিয়োগকারী ছিলেন, যাদের অনেকেই ন্যূনতম 100,000 পাউন্ড থেকে শুরু করে 200,000-300,000 পাউন্ড পর্যন্ত বিনিয়োগ করেন। ব্যর্থতার ব্যাপারটি অস্বীকার করছেন না এর এমডি সৈয়দ ফারুক। প্রজেক্ট তো অনেক বড়, ওয়াটার লিলি আমাদের স্বপ্নের প্রজেক্ট, এবং খুব অল্প সময়ের মধ্যে বিলেতের প্রায় সব বাঙালি ওয়াটার লিলির নামটা জেনেছেন। আমাদের এই সাকসেসফুলটা ছিল যে আমরা এটাকে বাণিজ্যিকভাবে আমরা মানুষের কাছে পৌঁছে গেছিলাম। আমরা প্রায় 4 মিলিয়ন পাউন্ডের মতো আমরা ইনভেস্ট করেছি, কিন্তু আমাদের রেন্ট ছিল প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। সে কারণে আমরা সবাই মিলে এটাকে ফ্রিহোল্ড করতে চাই, আর যখনই আমরা ফ্রিহোল্ড কিনতে চাই এটা মূল্য ছিল 15 মিলিয়ন, এবং আমরা ট্রাই করেছি 15 মিলিয়ন পাউন্ড রেজ করে আমরা ওয়াটার লিলিটা ফ্রিহোল্ড কিনব। আর একমাত্র ফ্রিহোল্ড কেনার মধ্য দিয়ে ওয়াটার লিলি একটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে যেত, সেই ফ্রিহোল্ড কেনাতে আমরা ব্যর্থ হয়েছি, আমরা ফেল করেছি। এক্ষেত্রে অব্যবস্থাপনাকেও দায়ী করছেন কেউ কেউ, যারা ছালানিতে ছিলেন। ওখানে আমি বলবো হয়তো ওদের কিছু ভুল এখানে আছে, তার জন্য যদি আমাদের যারা আমি মনে করবো এটা ওখানে যেটা আমরা প্রথম চিন্তাধারণা হয়তো করি নাই, আমরা মনে করছিলাম ফ্রেন্ড বন্ধু সবাই একে অন্যরে জানি, বাট আমি ওখানে মনে করবো এটা মিসম্যানেজমেন্ট। তবে অব্যবস্থাপনা বা কোনো এক ডিরেক্টরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটি উড়িয়ে দেন এমডি। অনেকেই ট্রাই করেছি এইটাকে খুব অনেস্ট এবং ট্রান্সপারেন্ট করার, কিন্তু আপনি যে কথাটা বলছেন সেটা হয়তো খুব একটা সঠিক না। কমিউনিটি ইনভেস্টমেন্টে বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট নানা জটিলতা, বাস্তবতা অথবা সঙ্গত কারণেই ব্যর্থ হয়, কিন্তু এখানকার এই লন্ডনের প্রজেক্ট ওয়াটার লিলি এভাবে ব্যর্থ হবে তা অনেকেই ভাবতে পারেননি। এতে শুধু 4 মিলিয়ন পাউন্ডের ক্ষতি নয়, এ কারণে গ্রুপ ভিত্তিক বিনিয়োগে অনেকে বিশ্বাস হারিয়েছেন, আর কমিউনিটি থেকে হাতছাড়া হয়েছে এই ভবনটি। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন। জুয়ার ভাই, দেখছিলাম আপনার একটি রিপোর্ট, বেশ বিশ্লেষণধর্মী রিপোর্ট, যদিও পুরো রিপোর্টটি আমরা দেখাতে পারিনি আমাদের সময়ের বাস্তবতার কারণে। এই এই যে এর আগেও গত যেই নিউজটক অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানেই হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে কমিউনিটির কাছ থেকে অর্থ সংগ্রহের মধ্য দিয়ে এয়ারলাইন্স বিজনেস, যেই বিজনেসটির একটি আমাদের এখানে আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, আপনার সংবাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এবং তথ্যচিত্রের মধ্য দিয়েও প্রকাশিত হয়েছে, যে যা একেবারেই একরকম বলা যায় হচ্ছে বেশিরভাগ অংশেই মুখ থুবড়ে পড়েছে, যে এই যে কিছুদিন পরপর কমিউনিটির যারা এখানে থাকেন তাদের অর্থ সংগ্রহ করার মধ্য দিয়ে হচ্ছে এক একটি প্রজেক্ট সামনে নিয়ে আসা হয়, এবং সেই প্রজেক্টটি আসলে মানে খুব খুব সাধারণত আমরা দেখাতে পারবো না যে কোনো একটি এরকম একটি প্রকল্প খুব শক্তিশালীভাবে বাস্তবায়িত হয়েছে, লাভের মুখ দেখেছে বা যাকে সফল বলা যায়, এই বাস্তবতার কারণ কি, এটি কেন ঘটে? আপনি নিজেই আসলে আমরা নিজেও এই প্রশ্ন করেছি। আসলে আমরা এই এদেশের বাস্তবতায় যে ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং, আপনি আজ থেকে 2-5 বছর আগের সাংবাদিকতায় আমরা এতটুকুই যেতাম না, আমরা শুধুমাত্র একটা বাজার ভাও মানে মোটামুটি সহজ সরল রিপোর্টিং ছিল। এখন আস্তে আস্তে আমরা একটু ইনভেস্টিগেশন করতেছি, বাট কতটুকু আমরা যেতে পারি, এদেশের আইনেরও একটা ব্যাপার আছে, লিগেলি প্রুভ না হওয়া পর্যন্ত কাউকে একেবারে অ্যাকিউজ করা যায় না, করা যাচ্ছে না। সো আমরা যে স্টোরিটা দিলাম যে বাংলাদেশে ঠিক আছে প্রপার্টি 4,000 প্লটের হয়েছে, প্লট পাচ্ছে না 12 বছর, কী হয়েছে যে বিদ্যুৎ যাচ্ছে না, ইলেকট্রিসিটি আসতেছে না, জায়গায় সমস্যা হয়ে গেছে, বেদক হল এই সেই, সরকার অ্যাপ্রুভ করতেছে না, অনেক কিছু থাকে, এটা আমি আমার নিজের ইয়েতে বললাম এখানে তো এইসব কিছু নাই। না, প্রথমত ক্লিয়ার করি যে মানুষ দেখবে যে ওয়াটার লিলি আছে, 2টা হল আছে, চলতেছে, আমাদের অনেকে মনে করতে পারে ওয়াটার লিলি নাই বলতেছি। ওয়াটার লিলি ছিল, ওয়াটার লিলি নামটা দিয়ে ওয়াটার লিলিটা শুরু করেছিল বাংলাদেশি কমিউনিটির কিছু বিনিয়োগকারী ইনভেস্টার, তারা এটা সবাই মিলে এই নামে করেছে। এর আগে এটা উইকাম হাউস ছিল, এটা অনেক আগে পুরনো একজন এদেশের নেটিভ ইংলিশ মানুষের এটা একটা প্রতিষ্ঠান, ওনার নিজের মালিকানায় ওনারা একটা লিজ নিয়েছেন লং টার্মে। সো এটাতে তাদের লং টার্মের প্রজেক্ট ছিল প্রায় 15 মিলিয়নের,
ছোটোভাবে ছিল 5-6 মিলিয়নের, 4-5 মিলিয়নের। এখানে এখানে সৌদের এক দোকান হবে, শপিং সেন্টার দুটো হবে, নিচের তালায় টেস্কো বড় বড় শপিংগুলো সাবরেট লেট দিয়ে তারা ইনকাম করবে, তারা প্রফিট নেবে, ডিস্ট্রিবিউট করবে। আর একটা কমিউনিটির একটা বড় বিল্ডিং এখানে, আপনার এটা মানুষ মনে করছে একটা প্রাইড বিল্ডিং, এখানে আমাদের কমিউনিটির হাতে থাকবে, রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এটা বাংলাদেশি মালিকানাধীনই হয়ে গেল, লিজ তো লং টার্ম হলে এক ধরনের মালিকানা মালিকানাই। হ্যাঁ, সো এখানে তো ফেল দুইটা না, আপনি এই যে লিস্টটা গেল, লিস্টটা কখন যায়, যখন আপনি রেন্ট দিতে পারতেছেন না, আপনার কথা অনুযায়ী তার সাথে যে ল্যান্ডলর্ডের সাথে যে ডিল ছিল সেটা আপনি মেনটেন করতে পারতেছেন না। সো বিজনেস খালি ফেল করে নাই, আপনার পুরো আপনার মানে অনেক প্রজেক্টও আছে তো, যে 20,000 দিয়েছিলাম এটা 3,000 আছে, এ 1 কোটি ইনভেস্ট করেছিলাম এটার ভ্যালু কমে 20 লাখ হয়ে গেছে, এখানে কিন্তু কিছুই নাই, কিছুই নাই, পুরো শেষ হয়ে গেছে। এখন এমনও মানুষ আছে, লাইভে এসেছিল রিয়েলিটি উইথ মাহিতে একজন, উনি বলছে ভাই আমার 130,000 পাউন্ড না, আমি 2-3 জনকে ইনভেস্ট করাইছি। একজন মানুষ আছে তার স্টার্টফুডে ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাট বিক্রি করে ভাবছে এখানে আরও ভালো ইনকাম হবে, আর একটা বড় প্রজেক্ট সবাই মিলে থাকলাম, সে যে ফ্ল্যাটটা বিক্রি করলো সেই ফ্ল্যাটের দাম হয়তো এখন 500,000 হইতো এখনকার যে বাস্তবতা, কিন্তু সেইখানে ইনভেস্ট করেছে। ছোটোভাবে এই কথাটা শুধু জানিয়ে রাখি, পারসেপশন একটা আছে, ম্যানেজিং ডাইরেক্টর উনি এটা তো বলতে পারবেন না, ওনাকেও আমি এটা জিজ্ঞেস করছি, যে কোনো একজন দুজনের বিরুদ্ধে এটা প্রায় ওপেন সিক্রেট যে তারা কিছু এই একজন দুজন একটা দুর্নীতি করেছে, যদি তারা অস্বীকার করে আর এটার কোনো প্রমাণও দেওয়া যাবে না, কিন্তু এটা জানাজানি আছে যে 2-1 জন আপনার এটার যে ডেভেলপমেন্ট কস্ট এইটা ওইটায় কিছু সুবিধা নিয়ে নিছেন, এটার একটা অভিযোগ আছে, আমাদের কাছে কোনো প্রমাণ নাই, ওনারাও এটা বলা বলি করেন, কিন্তু যাদের বিরুদ্ধে বলা হয় তারা এইসবের ধোয়া দৌড়া ছোঁয়ার বাইরে, তাদের সাথে কথাও এই ব্যাপারে বলা যায় না। ম্যানেজিং ডাইরেক্টর অ্যাটলিস্ট রেসপন্ড করেছেন, এটা তার দায় দায়িত্ব না, এখানে আরও 2-1 জন ছিলেন যারা এইসব কাজের স্পেসিফিকলি দায়িত্বে ছিলেন, এটা মোটামুটি জানাজানি আছে, কিন্তু আমি এখানে যে অনেয়ারে তার নাম বলবো, এই যারা বলবে তারাও বলতে পারতেছে না, এটা বললাম, তার মানে এখানে কিছু ছিল, এটা বাংলাদেশি প্রজেক্ট না যে জায়গা নাই ইয়ে নাই, এখানে কিছু একটা হয়েছে। জুবায়ের ভাই যে কথা বলছিল ফারুক ভাই, যে বাংলাদেশের নানান বাস্তবিক কারণে, নানান পারিপার্শ্বিক বাস্তবিক কারণে, রুলস অ্যান্ড রেগুলেশন, নানান জটিলতার কারণে, নানান ধরনের প্রজেক্ট দীর্ঘসূত্রী, নানান কারণে হচ্ছে প্রকল্প ব্যর্থ হয়, যদিও সেই হার এখন অনেক কমে এসেছে, বাংলাদেশের মানুষ কর্পোরেট লেভেলে ভালো করছে, হ্যাঁ বুঝতে শিখছে কিভাবে সেটি বাস্তবায়ন করা যায়, বাংলাদেশের এখনকার অভিজ্ঞতা আমরা তা বলতে পারি। ব্রিটেনের মতন এমন একটি জায়গায় যা বিভিন্ন ধরনের রেগুলেটরি বডির মাধ্যমে হচ্ছে আইনকানুনের মধ্য দিয়ে হচ্ছে যে বাধা, যার মধ্য দিয়ে হচ্ছে যেটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, সেইখানে কেন বারবার হচ্ছে যে এরকম মিলিয়ন মিলিয়ন পাউন্ডের কমিউনিটির মানুষের একেবারে হাওয়া হয়ে যাচ্ছে? না, এইটু এই জিনিসটাই আমি যখন এই যেটা শুনছিলাম বা জুবায়ের রেজাব ভাই যা বললেন, ওইটা তো গেল মিলিয়ন মিলিয়ন পাউন্ডের ব্যাপারটা। আমি ছোট যদি বলি, যেমন আমরা সবাই কম বেশি এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, ওইখানেও দেখবেন ওই ব্যবসাগুলোও কিন্তু এই সমস্যার কারণে, আমরা মানে আমাদের একে অন্যের প্রতি ট্রাস্ট নাই এবং আমরা চাই একাই সব কিছু নিয়ে নিতে। এই যে জুবায়ের ভাই বললেন যে কয়েকজন সুবিধা নিয়েছেন, প্রত্যেকটা আপনি রেস্টুরেন্ট সেক্টরে যান বা ওই ধরনের ছোটো ছোটো ব্যবসায় যান, প্রত্যেক জায়গায় এই সমস্যাটা আমাদের, আমরা একে অন্যকে ট্রাস্ট করি না, আমরা বেশি খেতে চাই না, আমরা মুরগিটা না খেয়ে ডিমটা না খেয়ে মুরগিটা খেতে চাই। এই এই যে এই এইটা কিন্তু আমি নিজে কয়েকটা ব্যবসার সাথে বলছিলাম, আমি ওই জায়গায় ওই সব জায়গায় দেখেছি, এখনও আমি অনেক অনেক অনেকটা অনেক ওই ছোটো ছোটো ব্যাপার বলতেছি, আমি তো এত বড় ব্যাপারে বলতেছি না, ওনারা ইনভেস্টিগেট করেছেন, ওনারা বলছেন, আমরা দেখছি। এর আগেও আরেকটা ব্যবসা ওই যে কি ছিল মানি ট্রান্সফার ইয়ে এইগুলো একটা বিরাট আমরেলা সংগঠন ছিল, কিন্তু হঠাৎ করে এটা উদাও। এর আগেও আমি আপনাকে বলি, 60-এর দশকে অ্যাংলো পাক এন্টারপ্রাইজ, এইটাও একটা বিরাট শিকিং ছিল, এটা এই ইয়ের মতো তাসাদ্দুক আহমদ ছিলেন ওইটার মেইন ইয়েতে, ওই এই সেটাও মানে আমাদের বাঙালি কমিউনিস্টি ট্রাস্ট একেবারে ধুলাই মিশিয়ে দিয়েছিল মিসম্যানেজমেন্টের কারণে। ওইটা অবশ্য ইয়ে নাই, মিসম্যানেজমেন্ট যারা ছিলেন তাদের কোনো ফেল করছে, তাদের অভিজ্ঞতা ছিল না, তারা এই দেদার্সে যায় যে যেদিকে মনে চায় এদিকে ইনভেস্ট করেছেন কোনো অভিজ্ঞতা ছাড়া, এবং এইভাবে বিরাট অঙ্কের টাকা তখনকার কিন্তু মানে এত ইনভেস্ট বড়ো ইনভেস্টমেন্ট আর হয় না অ্যাংলো পাকের মতো, এটা এই 60-এর দশকে সেটাও কলাপস হয়েছে। তারপরে আমরা একের পর একের এক এক এটা হচ্ছে, এটা হচ্ছে অভিজ্ঞতার অভাব, আর দ্বিতীয় কথা হচ্ছে লোভী
মানুষের শততারও অসত মানুষের আপনি আপনি খুব স্বাভাবিকভাবে ধরেন টাওয়ার হ্যামলেটসের মতন জায়গা যেখানে বলা হয় প্রায় 40% ভোটই হচ্ছে ব্রিটিশ বাংলাদেশের, সেই টাওয়ার হ্যামলেটসের মতো জায়গায় এখন নানান পরিসংখ্যান বলছে যে বাঙালিরা টাওয়ার হ্যামলেটস ছাড়তে শুরু করেছেন, মানে টাওয়ার হ্যামলেটস আর থাকতে পারছেন না। তো নানান বাস্তবিক কারণে আমরা কমিউনিটি ঐক্যবদ্ধভাবে একটি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারছি না। একেবারে ভিন্ন আরেকটি প্রসঙ্গে যাব, যেটি আমাদের শুক্রবার শনিবার রবিবারের প্রধান সংবাদ শিরোনামগুলোর মধ্যে একটি ছিল, সেটি হচ্ছে বাংলা এই ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে তিনি স্কটল্যান্ডে কনজারভেটিভ পার্টির যেই কনভেনশন হয়েছে সেখানে কনফারেন্স হয়েছে সেখানে জানিয়েছেন যে যুক্তরাজ্য থেকে হচ্ছে যে বের হয়ে যাওয়ার প্রশ্নে স্কটল্যান্ডে যে আবারও দাবি সেই দাবিকে তিনি প্রত্যাখ্যান করেছেন একরকমভাবে, এবং তিনি বলছেন যে যুক্তরাজ্য সামগ্রিকভাবেই এই চারটি দেশে যে যুক্তরাজ্য সামগ্রিকভাবে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসবে এবং এটি সামগ্রিকভাবে হচ্ছে যে যুক্তরাজ্যের জন্য ভালো হবে। এর মধ্য দিয়ে স্কটল্যান্ডের প্রতি এক ধরনের কিন্তু মেসেজ যে আবারও ব্রিটেন হচ্ছে আরেকটি রেফারেন্ডামের দিকে যাচ্ছে না স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে, এটি কীভাবে দেখেন ফারুক ভাই? এটা স্বাভাবিক, আমরা যদি আমার দেশের দিকে তাকাই, আমরা যদি দেখি যে চিটাং ভেলটেক্স আলাদা একটা রাষ্ট্র হতে যাচ্ছে সে তারা হয়তো সেখানে যে জনগোষ্ঠী থাকেন তারা হয়তো ভিন্ন ভাষাভাষী ভিন্ন সংস্কৃতি ধারণ করেন ভিন্ন ধর্মাবলম্বী, কিন্তু আমরা তাদের দেশের আমাদের দেশের লোক বলেই মনে করি, এবং সরকারের পক্ষ থেকে যদিও তাদের চাওয়া মতো পাওয়া হচ্ছে না, কিন্তু আমরা সরকার তো দিতে চাচ্ছে, তো তারা কোনো দেশ কোনো আমরাও চাইব না যে তারা আমাদের দেশ থেকে সরে যাক, আমরাও মনে করি তারা আমাদের ভাই। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে থেরেসা মে যে কথাটা বলছেন এটা ঠিক, এটা এটা যৌক্তিক পর্যায়ে পড়ে, মানে রাষ্ট্রের প্রধান হিসাবে সেটা জায়গা থেকে ঠিকই আছে। জুয়ার ভাই আপনি কেমনভাবে ব্যাখ্যা করবেন স্কটল্যান্ড, কিন্তু এটা বড় আকার এখন প্রশ্ন আছে এবং অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বলছে, যদিও লাস্ট পোল বলছে যে এখনও রেফারেন্ডাম দেওয়া হলে স্কটল্যান্ড যুক্তরাজ্যের মধ্যেই থাকবে, কিন্তু তারপরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে আবার দ্বিতীয়বার রেফারেন্ডাম হলে স্কটল্যান্ড যুক্তরাজ্য থেকে বের হয়ে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। এই সামগ্রিকভাবে যে আলোচনাটা আবারও আসলো, এটি কীভাবে দেখেন সামগ্রিকভাবে যুক্তরাজ্যের রাজনীতির জন্য? স্বাভাবিকভাবে আসছে আপনার এবং সামগ্রিকভাবে আসছে মেইনলি ব্রেক্সিটের পরে, এটা তো একটা স্পিরিট বেড়ে গেছে, এখন মনে হচ্ছে যে এটা হতেও পারে, সো এটা একটা বড় কারণ। এবং আসলে আগের যে ভুটাভুটি যেটা হয়েছে এই ভুটাভুটির তুলনায় এখন যে কোনো সময় হয়ে গেলে এটা যে আর একটু ঝুঁকি ইউকের প্রেক্ষিতে হতে পারে, ইংল্যান্ডের প্রেক্ষিতে হতে পারে, সেটা মোটামুটি ধারণা করা যায়, মোটামুটি পরিষ্কার। হ্যাঁ, আমরা জয়ের ভাই এখন গেল বৃহস্পতিবার এবং বুধবারের যে সংবাদ শিরোনামগুলো ছিল আমাদের চ্যানেল এসের এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, সেই সংবাদ শিরোনামগুলো দেখে আসবো দর্শক আমাদের, সেই আমরা দেখে নিই আমাদের গেল বৃহস্পতিবার এবং বুধবারের সংবাদ শিরোনামগুলো। প্রবাসে থেকে বাংলাদেশে ভোটার হওয়ার সুযোগ দেয়া হয়নি, উল্টো প্রস্তাবিত দ্বৈত নাগরিকত্ব আইনে অধিকার সংকুচিত করা হয়েছে, প্রবাসীদের উদ্বেগ। যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসাবিহীন ইউরোপ ভ্রমণের সুযোগ সাময়িকভাবে বন্ধের পক্ষে ইইউ পার্লামেন্টের রায়। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে £200 জরিমানা এবং 6 পয়েন্ট কর্তন, চালু হয়েছে নতুন আইন। স্পাউস ভিসার আয় সীমায় পরিবর্তন নেই, ইইউ থেকে নাগরিকদের জন্য হোম অফিসের নিয়মের কড়াকড়ি আরোপ। ফারুক ভাই, জুয়ার ভাই, আমাদের সংবাদ শিরোনামের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ছিল হচ্ছে বাংলাদেশে প্রবাসীদের পাঠানোর রেমিনেন্স পাঠানোর হার কমেছে। এটি অনুষ্ঠানের শুরু থেকেই আমি বলছিলাম যে বাংলাদেশ ব্যাংক খুব উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে যে গেল 15-16 অর্থ বছরে বাংলাদেশে রেমিনেন্স প্রবাহ কমেছে 2.5%, এবং ধারণা করা হচ্ছে 16-17 অর্থ বছরে এই রেমিনেন্স কমে আসবে প্রায় 15%। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? পুরো বাংলাদেশের অর্থনীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাকা হচ্ছে এই প্রবাসীদের প্রবাসী রেমিটেন্স। আমি দেখেন বাংলাদেশ ব্যাংকের যে যে ধারণা যে তারা মনে করছে যে এটা কমে যেতে পারে, বাংলাদেশ সরকার যদি প্রবাসীদের বিশেষ করে যেমন মনে করেন এই বড় আয়টা আসে এই মিডিল ইস্ট থেকে এবং অন্য অন্য দেশ থেকে, আমাদের দেশ থেকে যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য থেকেও যে হারে যেত সেখানে সেটা কিন্তু এখন আর সেভাবে যাচ্ছে না, কারণ বিভিন্ন কারণ, মানে এটা এটা লম্বা ব্যাপার বিষয়। আমাদের সরকার যদি এই যেমন যারা মিডিল ইস্টে যাচ্ছে বা অন্য অন্য দেশে যাচ্ছে সাময়িকভাবে
কাজের জন্য এই সুযোগ তাদের সুযোগটা যদি আরও সুবিধা যদি আরও নিশ্চিত করেন তাদের, যেমন অনেক দেশে যাচ্ছেন তাদের সে দেশে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন, তাদের বিভিন্ন অনিশ্চয়তা আছে, এই এই সমস্যাগুলোকে যদি কাটিয়ে বিভিন্ন বাজার খুঁজেন আমার মনে হয় না এটা স্থায়ী কোনো সমস্যা। আর আমাদের যদি এখানে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করেন, আমাদের এখানে প্রায় চতুর্থ জেনারেশন চলছে, আমি হয়তো এখনও পাঠাচ্ছি কিন্তু আমার ছেলের জন্য সেটা নাও পাঠাতে পারে, কারণ সে তো তার এইভাবে দায় বা এই এই যে টান এটা নাই, এটা নাই। তো আমি মনে করি সরকার যদি এভাবে ব্যাপারে আরও ভালো বাজার খুঁজেন, যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য সুবিধা বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেন, এটা কোনো স্থায়ী সমস্যা না। আমাদের বাংলাদেশের লোকেরা বিভিন্ন, আগে কিন্তু অদক্ষ একেবারে অদক্ষ শ্রমিক যেত, এখন কিন্তু বিভিন্নভাবে দক্ষ শ্রমিক যাচ্ছে, লেখাপড়া লোক যাচ্ছে অন্য অন্য দেশে গিয়ে, শুধু এখন শ্রমের শ্রম দিচ্ছে না, তারা ওইখানে গিয়ে ব্যবসা করছে। সুতরাং এই সম্ভাবনাটা আরও বেশি হতে পারে, কমছে এটা হয়তো সাময়িক ব্যাপার, হয়তো সরকারের ব্যর্থতা, অবশ্যই আমরা বলবো সরকারের ব্যর্থতা, কারণ এতদিন হলো এখন হঠাৎ করে দমে যাচ্ছে কেন, কারণ ওই লোকগুলোই তো মানে বিদেশ লোক যেতে পারলে তো তারা পাঠাবেই, ওইখানে তো গিয়ে ইউরোপ আমেরিকা ছাড়া ওইখানে কিন্তু স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই অন্য অন্য দেশে। জোয়ের ভাই, মানে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে প্রবাসীরা যারা কাজ করতে যান তাদের ক্ষেত্রে এই রেফারেন্স প্রবাহ একরকম হয়, আমরা দেখতে পাই হচ্ছে যে কোনো ধরনের উদ্যোগ ছাড়াই রেভিনেন্স প্রবাহ বাংলাদেশে যায় না, কোনো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কি আমরা কোনো পৃষ্ঠপোষকতা দেখতে পাই যে রেভিনেন্স প্রবাহ বৃদ্ধি বা এই প্রবাসীদের কোনো মানোন্নয়ন বা প্রবাসীদের সহযোগিতা আসতে? আমি খুব একটা দেখি না, একটা মাঝে মধ্যে দেখা যায় যে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদেরকে পুরস্কৃত করা হয়, এটা একটা কালচার শুরু হয়েছে আকর্ষণ বাড়ানো, কারা কারা রেমিটেন্স বেশি পাঠাচ্ছেন এই দেশেও মাঝে মাঝে কেউ কেউ শোনা যায় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসাবে, কোনো কোনো ব্যাংক তাদের ইন্ডিভিজুয়ালি তাদের ক্লায়েন্টকে তাদের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে তাদের মাধ্যমে তারাও পুরস্কৃত করে, বাট সরকার বা এটার যে আলাদা করে যে একটা ইন্টারেস্ট বাড়ানো যার যার দরকারে, আপনি মিডিল ইস্টের কথা ভাবুন, আসলে তো তারা গিয়েছেই আপনার তার মা ভাই বোন তার বাচ্চা ফেলে রেখে মাসের পর মাস বছরের পর বছর যাওয়ার সময় নানান ধরনের সংকটের মধ্যে দিয়েও যেতে হয়, যাচ্ছে এবং গেছেই তো ভাই, ওই তার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, মাটা অসুস্থ এদেরকে চালাবে এই জন্যই যাচ্ছে। সো এখানে সরকার পুরস্কার দিলেও তো বা না দিলে তার তো সে পাঠাবেই, এখানকার বাস্তবতা যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওইভাবে মাইগ্রেন্ট না, কাজের জন্য না, অনেক মানুষ এখানে সেটেল করেছে, এখানে তার লাইফস্টাইল, এখানে তার জেনারেশন ক্রিয়েট হয়ে গেছে, সো তার কন্ট্রিবিউশনটা একটু কম বেশ হতে পারে এই মিডিল ইস্টের তুলনায়। আর এখানকার দুটো প্রবলেম হয়ে গেছে, এই গত দুই চার বছরে আপনার লাইফস্টাইল কস্ট, আপনার এই দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে ইনকাম সেভাবে বাড়ে নাই, আর আরেকটা হচ্ছে যে পাউন্ডের দাম কমে গেছে, এবং একই সাথে হচ্ছে নাগরিকত্ব আইন সরকারের প্রতি মানে বাংলাদেশের প্রতি এক ধরনের অনীহাও কি তৈরি হচ্ছে। এই নাগরিকত্ব আইনের সাথে সাথেই যে মানে মানি ট্রান্সফার, মানি প্রেরণে মানে মানি ট্রান্সফারে যে প্রভাব পড়ে যাবে এটা আমি মনে করি না, এটা মূলত আপনার তার ব্যক্তিগত যে অবস্থান, যেটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, কাজের ইনকাম, তারপরে আপনার তার যে কস্ট অফ লিভিং যেটা বলে এদেশে, প্লাস তার হচ্ছে যে বাংলাদেশে যে প্রেরণ করবে পাউন্ডের দাম কমে গেছে, 750 পাউন্ডে 1,00,000 পাঠাতে পারতো, এখন 1,000 পাউন্ডেও হচ্ছে না, এরকম হয়ে গেছে। ব্রেক্সিটেরও একটা প্রবলেম, জিনিসটা বলতে হবে যে জেনারেশন গ্যাপ, এখানে তৃতীয় চতুর্থ প্রজন্ম চলে আসার কারণে এক ধরনের বিচ্ছিন্নতাও তৈরি হচ্ছে। ফারুক ভাই, আমরা এই আলোচনার মধ্যে আসবো, আমাদের ছোট আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, তার আগে একটু করে বলতে চাই, সেটা হচ্ছে যে গাড়ি চালানোর ক্ষেত্রে, ড্রাইভিং এর ক্ষেত্রে একটি নতুন নিয়ম এসেছে, সেই নিয়ম অনুসারে কোনো গাড়ি চালানোর সময় কোনো গাড়ি চালক যদি তার মোবাইল ফোন রিসিভ করেন বা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করার চেষ্টা করেন তাহলে সেই ক্ষেত্রে জরিমানা দ্বিগুণ এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল হওয়ার একটা সম্ভাবনা বোঝা যাচ্ছে, কারণ যাকে ফোন করতেছে তারা ফোন ধরতেছে না, এখন ফোন ধরছে না, ওনারা বলতেছে টেলিফোনে। আমরা আসবো আলোচনায়। দর্শক, আমরা ছিলাম নিউজ টকের এই সপ্তাহের গুরুত্বপূর্ণ নানান বিষয় যেগুলো আমাদের প্রচারিত হয়েছে আমাদের সংবাদ মাধ্যমে তার আলোচনার মধ্যে, আমরা আবারও এই এই আলোচনা চালিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আসছি একটি ছোট বিরতির পর।
দর্শক, আবারও আমন্ত্রণ নিউজটক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও স্মরণ করে দিতে চাই, আমরা পুরো সপ্তাহ জুড়ে যেই গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রচারিত হয় চ্যানেল এসের যারা সংবাদ দেখেন তাদের জন্য, সেই সংবাদের পেছনের নানান ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার গভীরে কিছু আলাপ আলোচনা এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য এই চেষ্টা করা হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সাথে আছেন ফারুক আহমেদ, বিশিষ্ট লেখক এবং গবেষক, এবং আমাদের চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। আলোচনা যাওয়ার আগে দর্শক, আমরা ছোট একটি সংবাদের একটি অংশবিশেষ দেখে নিতে চাই। এই সংবাদটি হচ্ছে ব্রিটেনে যেই স্পাউস ভিসা নিয়ে যেই নিয়মটি ছিল হোম অফিসে, তা যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের মধ্য দিয়ে এক ধরনের বৈধতা পেয়েছে, সেই বিষয়ে একটি সংবাদ। সেই সংবাদের কিছু অংশ আমরা দেখে নিতে চাই। শরীফ মুরসালিন যুক্তরাজ্যে প্রথম আসেন 2001 সালে ট্যুরিস্ট ভিসায়। বছর পরেই আবারও উচ্চতর শিক্ষা নিতে ব্রিটেনে পাড়ি 2002তে। ভিসা বাড়ানোর জন্য একটা প্রেশার, কলেজের একটা প্রেশার, তারপর এদিকে আবার কাজেরও একটা প্রেশার, কারণ প্রচুর পরিমাণে স্টুডেন্ট তখন বাংলাদেশ থেকে অলরেডি এদেশে এসে পড়ছে, একটা মানে ভ্যাকেন্টের কোনো জায়গা নেই। বলছিলেন পশ্চিমের দেশে পাড়ি দিতে যে স্বপ্ন থাকে অভিবাসীদের, তা ফিকে হতে থাকে এখানকার অভিবাসনের নানান জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে, আর সেই প্রক্রিয়া যেন দিন দিন হচ্ছে কঠিন থেকে আরও কঠিনতর। সারা রাত কাজ করতাম সেঞ্চুরিতে, দিনের বেলা কাজ করতাম আরেক জায়গাতে। তো এইভাবে আমি খুব কষ্ট করে অলমোস্ট আমার 1 বছর লাগছে, কারণ 6 মাসের মধ্যে আমি ইসাকুলো আনতে পারতাম, ওয়াইফ কিন্তু ওইটা 18,600 মিট করা নেই। স্থায়ীভাবে ব্রিটেনে বসবাসরতরা তাদের স্বামী বা স্ত্রীকে যুক্তরাজ্যে নিয়ে আসতে ন্যূনতম আয়সীমা হল বাৎসরিক 18,600 পাউন্ড। 2012 সালে আরোপিত বিতর্কে থাকা এই নিয়মকে গেল 22 ফেব্রুয়ারি এক রায়ের মধ্য দিয়ে বৈধতা দিয়েছে যুক্তরাজ্যের উচ্চ আদালত, আর গেল মাসের শুরু থেকেই করা নিয়ম জারি হয়েছে ইইউ থেকে আসা নাগরিকদের জন্য। The ramifications of this are quite serious because it means that this threshold has been delivered by the highest court in the land and therefore is not subject to challenge within the United Kingdom. বিদ্যমান আইন 18,600 যে আইনটা, এইটাতে থার্ড পার্টি সাপোর্ট বা অল্টারনেটিভ ফান্ডিংয়ের কোনো ব্যবস্থা রাখা হয় নাই। তো সুপ্রিম কোর্ট বলছেন সেক্রেটারি স্টেটকে যে ওনার সুবিধা মতো সময়ে এইটা রিফ্লেক্ট করার জন্য, যাতে করে অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিংয়ের ব্যাপারে অ্যাসেসমেন্ট বা কুজাতে পারে এন্টি ক্লিয়ারেন্স অফিসার, এই ধরনের ইনস্ট্রাকশন এবং রুল বানানোর জন্য। আইনের মাধ্যমে ইউরোপের এক দেশের নাগরিক অন্য দেশে যেতে পারে, ওই আইনে যেমন 4-5টা কারণে টিটি এক্সারসাইজ করা যায়, স্টুডেন্ট হলে, সেলফ এমপ্লয়েড হলে, এমপ্লয়েড হলে, অথবা সার্ভিস প্রোভাইড করলে, অথবা বেনিফিট সঙ্গত কারণে বেনিফিট নিলে, এর কোনোটাও যদি কেউ নেয় না, তার মানে উনি টিটি রাইট এক্সারসাইজ করতেছেন না, সর্বোচ্চ 3 মাস থাকতে পারবেন, এর উপরে যদি থাকেন তাহলে হোম অফিস দলই উনাকে রিমুভ করতে পারবে। এটা ভেরি ডেঞ্জারাস এবং ড্রাকোনিয়ান মেজার্স, আমাদের কমিউনিটিতে অনেকে আছে এটা ওয়াকিবহল না। যুক্তরাজ্যের পরিসংখ্যান অনুসারে দেশটির 41% মানুষই বাস করে নির্ধারিত আইসীমার নিচে, যার বড় অংশই অভিবাসী, ফলে এই নীতি যুক্তরাজ্যের একটি বিপুল অংশের ক্ষতির কারণ হবে তাও স্বীকার করছেন আদালত। তাই এই সংক্রান্ত নীতিতে প্রয়োজনীয় সংশোধনী আনার কথা উঠে এসেছে পর্যবেক্ষণে। আশিক মাহমুদ, চ্যানেল এস, লন্ডন। দেখছিলাম এই এই সংক্রান্ত চ্যানেলসের করা রিপোর্টটি, এটা আমিই করেছি মূলত, এবং এই রিপোর্টটি করতে গিয়ে যারা আইনজ্ঞ আছেন তাদের সাথে আলোচনা করার সময় তাদের কাছ থেকে একটি দুঃখ প্রকাশ নয়, এক ধরনের একটু হতাশার কথা শুনতে হয়েছে যে আগে ছিল এটি হোম অফিসের একটি নিয়ম, এখন সর্বোচ্চ উচ্চ আদালতে থেকে এটি বৈধতা পাওয়ার কারণে এটি হয়ে গেছে একটি আইনের মতন, ফলে তার এই যতটুকু আগে সংকট ছিল, সংখ্যা মানে সমস্যা ছিল এই আইনকে কেন্দ্র করে, তা মনে হয় তারা মনে করছেন যে তা ঘনীভূত হয়েছে, যদিও তার সাথে কিছু পর্যবেক্ষণ রয়েছে কোর্টের। ফারুক ভাই, আপনি এই যে এই এই যে আইনটি একটি কোনো ব্যক্তি, কোনো ব্রিটিশ ব্যক্তি তার পরিবারকে নিয়ে আসতে হলে এই তার আয় সীমা হতে হবে 18,600, এবং এটি প্রায় 41% মানুষের নিচে বসবাস করে, এই যে নিয়ম, এই যে এখন এটি আইনে পরিণত হলে, এই পুরো বিষয়টি নিয়ে আমাদের কমিউনিটিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই এটা শুধু বাঙালি কমিউনিটি না, এটা সাদা কমিউনিটি বা শ্বেতাঙ্গ কমিউনিটির মধ্যেও একটা প্রভাব পড়বে। কারণ আমি নিজে জানি যে অনেক আমার অনেক বন্ধু বান্ধব আছে, বা আমি একটা ব্যবসার সাথে জড়িত, সেই ব্যবসার ক্লায়েন্ট হিসাবে যারা দেখেছি, তারা যেমন থাইল্যান্ডে, ইন্ডিয়াতে বা অন্য অন্য দেশে গিয়ে
ওইখানে পছন্দ হলে বিয়ে টিয়ে করে নিয়ে আসেন, কিন্তু তারা এই এই মানে পছন্দ তো সবাই সবার থাকতে পারে, আমার পছন্দ তো শুধু এদেশে থাকবে এমন তো কথা না, আর এই তারাও একটা বিরাট মানে সমস্যার সম্মুখীন হবে। এটা পুরো মানে ইংল্যান্ডের যে শুধু অভিবাসী না, এই দেশের মানুষের জন্য এটা সমস্যার কারণ। আমি জানি না এটা বিজ্ঞ আদালত রায় দিয়েছেন, এটা এটা থেকে বেরিয়ে আসার পথ কী, এটা থেকে আপাতত বেরিয়ে আসার পথ মানে আইনজ্ঞরা বলছেন যে আর আপাতত নেই, কারণ হচ্ছে যে এটি ফুল বেঞ্চ সাতজন বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত থেকে এই রায়টি এসেছে। কিন্তু এই রায়ের মধ্যে দুইটি পর্যবেক্ষণ রয়েছে। একটি পর্যবেক্ষণ হচ্ছে যদি শিশু থাকে সেই দম্পতির তাহলে সেই ক্ষেত্রে বিশেষ বিবেচনার কথা বলা হয়েছে, যদিও সেটি নির্দিষ্ট করে বলা নেই, বলা হচ্ছে যে যদি কোনো দম্পতির শিশু থাকে সেই ক্ষেত্রে হোম অফিস জন্য কার্যকরী এই আইনটি সংশোধন করার একটি কার্যকরী ব্যবস্থা নেন, কিন্তু হোম অফিসকে একটি নির্দিষ্ট সীমাও বেঁধে দেওয়া হয়নি, কখনও হোম অফিস করতে হবে তার কোনো নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়নি, একটা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে যে 18,600 আগে এই 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 জায়গাটি ফিল আপ করার জন্য তার যে অন্যান্য সম্পদের হিসাব, তার ঘর থাকতে পারে, এখানে বাড়ি থাকতে পারে, অন্যান্য কার্যক্রম থাকতে পারে, সেটি যুক্ত ছিল না, তো সেটি যুক্ত করার কথা বলা হয়েছে, তাও সেটি পর্যবেক্ষণ। এর দ্বারা কি হচ্ছে যে এই যারা এর ভুক্তভোগী আছেন বা হবেন তাদের কোনো কিছু রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে বলে আপনি জুয়ের ভাই মনে করেন? কারণ যাদের বাৎসরিক আয়সীমা 18,600 না, তাদের ক্ষেত্রে অন্য যেই খাতটির কথা বলা হয়েছে, তাদের অন্যান্য সাবঅর্ডিনেট ইনকামের কথা, সেই ইনকাম তো সেই ক্ষেত্রে খুব সাধারণত থাকে না, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এর কোনো সুফল কি পাবে? না, সুফল না, এটা তো বৈষম্যমূলক একটা নীতি মনে হচ্ছে, যারা বাইরে গিয়ে অন্য দেশে বিয়ে করবেন এখানকার সিটিজেন তাদের জন্য। এবং এটা নিয়ে আগেও অনেক ডিবেট ডিসকাশন হয়েছে। আমি উল্টো আপনার কাছে প্রশ্ন করতে চাই যে যেহেতু আইনজীবীদের সাথে কথা বলেছেন, সুপ্রিম কোর্টে বিয়ে হয়েছে, কিন্তু এটা তো অনেকটা মানবাধিকার লঙ্ঘনের মতো, মানবাধিকার কোর্ট আছে, হিউম্যান রাইটস কোর্টস আছে, ইউরোপিয়ান হিউম্যান রাইট কোর্ট যেটা, জানি না এখন আবার যে ব্রেক্সিটের পরে এটার কী সিচুয়েশন, এখনও তো আর ভাগাভাগি হয় নাই, ইউরোপিয়ান হিউম্যান রাইটস কোর্টস বলে না, হিউম্যান রাইট অ্যাক্টে এটা কী বলে, একজন মানুষ 5 বছর 8 বছর হলো বিয়ে করছে, এখন 18,500 তো যেতে পারতেছে না, তার বউ আসতে পারতেছে না অথবা তার হাজব্যান্ড আসতে পারতেছে না, এটা কীভাবে চলবে? মানবাধিকারের জায়গা থেকে এটি কতটুকু ক্ষতি দেখা যাবে তা নিয়ে প্রশ্ন আছে। বৈষম্য হলো না মানবাধিকার, একজন মানুষ এখানে বিয়ে করতেছে, তার সে যে কোনো দিন পরের দিন তার ওয়াইফ চলে আসতেছে, সে বাইরে বিয়ে করেছে, এখন সে আনতে পারতেছে, কিন্তু আরেকটা মানুষ তার ইনকামটা নাই, সে পারতেছে না। এখন আপনার এই দেশে তো আনএমপ্লয়মেন্টের পার্সেন্টেজও বিরাট, আপনি নিজে বলছেন 40% আপনার 41% হচ্ছে তারা এটা রিচে করে না, 18,500 রিচ করে না 41%। সো এই 41%-এ যদি সামান্য কয়েক পার্সেন্ট যদি এভাবে বাইরে বিয়ে করে, ছেলে বা মেয়ের বিয়ে হতে পারে, তারা তাহলে তারা তো আনতে পারবে না। না, বিয়ে হতে পারে মানে হচ্ছে যে প্রথমত বিষয় হচ্ছে যেটি বৈষম্যমূলক কিনা সেটি বলা এখন কঠিন, কারণ এটি উচ্চ আদালতের উচ্চ আদালতের রায় হয়ে গেছে। সুতরাং আমাদেরকে যেহেতু উচ্চ আদালত আমরা এদেশে বসবাস করি হিসাবে এদেশের যে সর্বোচ্চ আদালত সে যে রায় দিয়েছেন সেই উচ্চ আদালতের রায়কে সম্মান করতে হবে। সুতরাং এখন আমাদের এটা কতটুকু বৈষম্যমূলক বলার জায়গা থেকে কতটুকু সাংঘর্ষিক হয় সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই রায়ের মধ্য দিয়ে এই যে 41% মানুষের কথা বলা হচ্ছে যারা এই আয়সীমার নিচে, এই এর বড় অংশটাই হচ্ছে অভিবাসী মানুষ, কারণ এদেশের অভিবাসী মানুষরাই মূলত দারিদ্র্যসীমা বা হচ্ছে এই আয়সীমার নিচে বসবাস করে, এবং এই অভিবাসী মানুষদেরই মূল সংকট হচ্ছে এটি, তার পরিবারের একটি অংশ থাকে এই দেশে, একটি অংশ থাকে দেশের বাইরে, ফলে এর দ্বারা যে নিঃসন্দেহে অভিবাসী মানুষরাই হচ্ছে বেশি আক্রান্ত হবেন তাতে কোনো এই মুহূর্তে কোনো সন্দেহ নাই। আর এই এই যে রায় উচ্চ আদালতের যে সর্বোচ্চ পর্যায় থেকে এই যে রায়, এই রায়কে নিয়ে আর কোনো প্রশ্ন করা যায় নাকি এখানকার মানবাধিকার? এই কথা বলা যায় যে ইমিগ্রেশন যে কমিয়ে রাখা, ইমিগ্রেন্ট যে সংখ্যা কমানো, নেট ইমিগ্রেশনের যে সংখ্যাটা একটা টার্গেট থেকে উপরে চলে যায়, এটা যে মানে নিম্নগামী রাখা, সেটার ক্ষেত্রে এই আইনটা একটা ভূমিকা পালন করবে, কারণ মানুষকে নিরুৎসাহিত করবে
ডিসিশন নিয়ে নেবে আগে, তার যদি ইচ্ছাও হয়, তার যদি পারিবারিক ভাবে ডিসিশন হয় বাইরে বিয়ে করা, বাংলাদেশে গিয়ে বিয়ে করা, সেটা সে যাবে না, যাবে না। দশ জনের যদি আটজন যায় না, পাঁচজন যদি যায় না, তাহলে তো সরকারের যে মেইন টার্গেট যেটা ইমিগ্রেশন কমানো, সেটাতে তো তারা সাকসেসফুল সাকসেসফুল হবে, সেটাতে কোনো সন্দেহ নাই। যারা হয়ে গেছে তাদের জন্য তো একটু বিবেচনা করা উচিত ছিল, সেটা ভাবতেছি। তাদের কোনো সন্দেহ নাই, কারণ হচ্ছে যে এই রায়ের পরপরই ব্রিটেনের হোম অফিসের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে যে সরকার হচ্ছে যে যেই নিয়মটি করেছে তাকে তার পরিপ্রেক্ষিতেই এই রায় দেওয়া হয়েছে, সুতরাং তাকে তারা সমর্থন করে। এটি অলরেডি ব্রিটেনের হোম অফিস থেকে হচ্ছে এই রায়কে সমর্থন জানিয়ে তাদের বক্তব্য দেওয়া হয়েছে। আমরা যাব এখন দেখে নিতে চাই সোমবার এবং মঙ্গলবারের আমাদের প্রধান প্রধান শিরোনামগুলো, তারপরে আমরা আসবো এর পরবর্তী আলোচনায়। মার্চ বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসকে বাংলাদেশ হেরিটেজ মাস ঘোষণা করেছে কানাডার অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট। হোয়াইট হাউস থেকে তথ্য ফাঁস হওয়ার পেছনে বারাক ওবামার ইন্ধন রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ। উর্দু ভাষার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেও এখন বিনা যুদ্ধে বাংলাকে গ্রাস করে নিয়েছে হিন্দি ভাষা, বললেন আব্দুল গাফফার চৌধুরী। ঢাকঢোল পিটিয়ে যাত্রা শুরু করলেও গন্তব্যে পৌঁছতে পারেনি এয়ার সিলেট, হুমকির মুখে কমিউনিটির ১.৬ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ। আমরা দেখছিলাম গত সোমবার এবং মঙ্গলবার আমাদের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। আমরা আলোচনা যাওয়ার আগে আবার ছোট করে একটু দেখে নিতে চাই আপনারই করা, জোয়ের ভাই আপনারই করা একটি সংবাদ। এখানকার জাহাজ শিল্পে, এখানকার কমিউনিটিদের উদ্যোগে, কমিউনিটি যারা এখানে আছেন ব্রিটিশ বাংলাদেশিদের উদ্যোগে একটি শিপ বিল্ডিং প্রজেক্ট করা হয়েছিল, সেই প্রজেক্টের কী খবর আপনার নিউজের মধ্যে দিয়ে আমরা একটু দেখে নিতে চাই। চারটি এয়ারলাইন ছাড়া একটি জাহাজ নির্মাণ কোম্পানিও তৈরি হয় কমিউনিটি থেকে। মেরিটোমাস নামের এই প্রজেক্টের পেছনে ছিলেন বেশ যোগ্য বুয়েট ডিগ্রিধারী মেরিন ইঞ্জিনিয়াররাও। ১২০ কোটি টাকার প্রজেক্টে কমিউনিটি থেকে ফান্ড রেজ হয় ১৮ কোটি টাকা। তারপর ঢাকার চর কিশোরগঞ্জ এলাকায় ১৫০ বিঘা জায়গা কেনা এবং উঁচু করণেই ৮-১০ কোটি টাকা খরচ হয়ে যায়। বাকি অর্থ ব্যয় হয় ঢাকার অফিস ব্যবস্থাপনায়। সর্বশেষ বেশ কিছু কাজ এগোনোর পরও আর্থিক কারণে ব্যর্থতার মুখে দাঁড়িয়ে আছে এটি, স্বীকার করলেন এর মিডিয়া ডিরেক্টর। মেইন রিজনটাই হচ্ছে যে আমরা একটা স্টেজে, সেকেন্ড স্টেজে যখন আমরা ল্যাব ডেভেলপমেন্ট করলাম, ওই স্টেজে এসে আমরা থার্ড স্টেজে যাব, আমরা লোকাল শিপ বিল্ডিং একটা শিপইয়ার্ডের যে ফ্যাসিলিটির দরকার ওইগুলো স্থাপন করব। ৫-১০ কোটি টাকা আরও দরকার ছিল ওই সময়ে। ফোর্থ স্টেজ হতো যে ইন্টারন্যাশনাল শিপ বিল্ডিং, ওইটা পরের ব্যাপার। ওই স্টেজে এসে আমরা দেখেছি যে একটা সময় ছিল বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, তারপরে ছিল এই দেশে 2008-2009 ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল, এটার রিপারকাশনস 2010-11 মানুষ কন্টিনিউ ভোগ করেছে। একটা স্টেজে এসে তখন মানুষ আমাদের কাছে এসেছে যে যারা কমিটেড ছিলেন, পার্শিয়াল পেমেন্ট করেছেন, দেন স্টাক হয়ে গেছেন। ওই সময় আমাদের যে ফান্ডিংটা দরকার ছিল ক্রুশাল মোমেন্টে, ওই মোমেন্টটাতে আমরা ফান্ডিংটা পাইনি কমিটির কাছ থেকে। ওই কারণে আমাদের প্রজেক্টটা স্টলড অবস্থায় পড়ে আছে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল নিউজ, লন্ডন। জুবায়ের ভাই আপনার করা নিউজ, আমরা আবারও দেখলাম আরেকটি প্রজেক্ট যেখানে হচ্ছে যে এই কমিউনিটি থেকে প্রায় ১৮ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে এবং সেই প্রজেক্টটিও এখন থমকে আছে, শুধু নামটিই আছে আমরা যতটুকু জানতে পাই। প্রশ্ন হচ্ছে, উনি বলছিলেন যিনি মিডিয়া ডিরেক্টর, উনি বলছিলেন যে এটির তৃতীয় পর্যায়ে, থার্ড ফেজে তাদের ওনাদের দরকার ছিল আরও ৫-১০ কোটি টাকা, যেটি ওনারা সংগ্রহ করতে পারেননি। প্রশ্ন হচ্ছে যে এমন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আগে কি কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্ট করা হয় না যে এটি আসলে বাস্তবায়ন করতে হচ্ছে কত টাকা লাগবে এবং সেটির সংস্থান কোত্থেকে হবে এবং সেটি এই ফেজে আসার পরে তখন সেই টাকাটা কোত্থেকে আসবে? তা না হলে এর আগে যে ২০ কোটি টাকা খরচ হলো সেই টাকার কোথায় যাবে?
সেটাই, মানে আমি আপনি জানেন যে আমাদের জার্নালিস্ট নিউজের এবং রিয়েলিটি উইথ মাহি এবং আমাদের ডকুমেন্টারি নিউজ মিলিয়ে সিরিজ যাচ্ছে, আমাদের তিন পর্বে প্রোগ্রাম হয়েছে, এগুলোর রিপোর্টগুলোও হয়েছে, এই জন্য এই সুযোগে আমাদের নিউজগুলো এই যাচ্ছে আর কি। এখন পরবর্তীতে আরও আসবে সেগুলো, অনেক ভালো প্রজেক্টও আছে, সাকসেসও আছে, সো শুধু ফ্রাস্ট্রেটেড হওয়ার দরকার নেই, পজিটিভ যেগুলো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। বাট এখন যেটা আপনি দেখলাম আমরা যে রিপোর্টটা আমি করেছিলাম, হ্যাঁ এটাই সবচেয়ে বড় প্রশ্ন, অনেকগুলো যেগুলো ফেল অথবা আটকে গেছে অথবা মারা গেল যেগুলো আর কি একেবারে মানে বন্ধ হয়ে গেল, এগুলার এই প্ল্যান এ বি সি নাই আমার কাছে মনে হয়েছে, যে যখন রিস্ক ফ্যাক্টরগুলো অর্থনীতির, আপনি নিজে ছাত্র আপনি জানেন যে এই জায়গায় যদি আমরা আটকা পড়ি এটার অল্টারনেটিভ কী, এখানে যদি অবস্ট্রাগল কী ক্রিয়েট হয়, তা আমরা বাংলাদেশের এই পলিটিক্যাল এইগুলো তো হয়ই বাংলাদেশে, এখন যারা স্মার্টলি সাকসেস হচ্ছে তারা তো এগুলো সব ধরে নিয়েই সাকসেস হচ্ছে, তা আপনার প্ল্যান কই? এখন ওনারা দুঃখ লাগে, ওনারা মানে মেরিন ইঞ্জিনিয়ার, শিক্ষিত যোগ্য মানুষ, আমার বিলিভার এখানে কোনো করাপশন ছিল না, আর ইট একটু ডিফারেন্ট আছে যে এগুলো ওনারা চিন্তা করেন নাই যে হঠাৎ করে 111 তারপরে এদেশে আপনার রিসেশন আসবে, ইনস্টলমেন্টগুলোও আটকে গেছে, যারা দিতে ছিলেন তারা টার্গেট মতোই তাদের ইনভেস্টার রিক্রুট করেছেন বা ইনভেস্টার নিয়েছেন, ওরাই কন্টিনিউ করতেছেন না অ্যাকর্ডিং টু দ্যাম, যে এই তাদের ইয়ে আটকে গেছে, একেবারে বন্ধ না, তারা জায়গা কিনেছেন, জায়গার একটা মূল্য আছে, 5-8 ধরনের ছাড়পত্র লাগে বাংলাদেশের, সবগুলো নিয়ে নিয়েছেন, যে একটা ডেভেলপমেন্ট করে উঁচু করা টোরা সহ যে বিল্ডিংয়ের জন্য যে লেভেলে নেওয়া লাগে, এখন আরও 10-12 কোটি টাকা হলে প্রজেক্টটা হয়তো চলতো, না হলেও জায়গা বিক্রি করে মানুষের তারা টাকা দিতে পারবেন, সেটা তাদের কথা থেকে পরিষ্কার হয়েছে, কিন্তু পিপুল তো আর ইনভেস্ট করে নাই 12-13-10-8 বছর আগে 10 লাখ বা 20 লাখ টাকা দিয়েছে, সেটা আরও 10 লাখ হবে, এটা যদি বিক্রি করে এখন 7 লাখ হয় বা 6 লাখ হয় তাহলে তো ফেল প্রজেক্ট এটা। আর যদি জায়গা থাকে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু বুঝতে পারি যে সেটা যদি এখন সেটা যদি আজকে থেকে 10 বছর আগে কিনা হয় বা 5 বছর আগে কিনা হয় সেটা যদি বিক্রি করা হয় তাহলে অ্যাটলিস্ট যেই টাকায় কিনা হয়েছে সেই টাকা থেকে বেশি টাকাই উঠে আসার কথা। কিন্তু বারবারই এই প্রশ্ন ফারুক ভাই আপনাকে একটু জানতে চাই যে মানে এই যে অর্থ সংগ্রহের যে প্রক্রিয়া, গত নিউজটক অনুষ্ঠানে হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম যে অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা কতটুকু সঠিক, এটাকে মানে এক ধরনের হচ্ছে যে যেই প্রক্রিয়ায় অর্থ সংগ্রহ করা হয় কমিউনিটি থেকে সেটার প্রক্রিয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, যে অর্থ একটা প্রতিষ্ঠান করার জন্য বা প্রজেক্ট বা বাস্তবায়ন করার জন্য কী প্রক্রিয়া অর্থ সংগ্রহ করা হবে, এটা পুঁজিবাজার থেকে সংগ্রহ করা হবে নাকি হচ্ছে যেটা কীভাবে সংগ্রহ করা হবে ব্যাংক থেকে সংগ্রহ করা হবে নাকি, এটার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটার মধ্যে কোনো সংকট আছে বলে আপনার কাছে মনে হয়? মানে এইটা নিয়ে কিন্তু বারবার আলোচনা আমার কাছে তো তাই মনে হচ্ছে, যেমন জুয়ের ভাই যে কথাটা বললেন যে এত টাকা খরচ হয়েছে, এই এই যে এত টাকা খরচের পরে আমার পরবর্তী টাকাগুলো কীভাবে আসবে, আমার আমি শুধু ওই মানুষের কাছ থেকে নেব নাকি আমার অন্য সোর্স থাকবে, এটা তো একটা বিরাট একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা এভাবে থামবে এটা তো একবারে আমার মনে হয় যে ওনারা হয়তো আমি জানি না ওনারা হয়তো ইঞ্জিনিয়ার বা ওই ধরনের লাইনের ইয়ে, কিন্তু এই জন্য যে বিজনেস প্ল্যান দরকার, মার্কেটিং যেটা দরকার, এইগুলো সম্ভবত আমার একটু সন্দেহ দেখছে যে এইরকম উচিত হলো যে আপনি ইঞ্জিনিয়ার, আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে ভালো জানেন, আপনি হয়তো ডিজাইন ভালো জানেন, আপনি হয়তো শিপবিল্ডিং করতে পারবেন, কিন্তু এটার যে অর্থের যোগান সেটা তো আপনাকে দেখতে হবে, কিন্তু আমি 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 কি বলার মতো কিছু নেই, যেমন একটার পর একটা আজকে যে দেখলাম একটার পর একটা প্রজেক্ট কিন্তু আমাদের ধ্বংস হচ্ছে বা এটাই ধ্বংস বলা যায়, কারণ আমি যে পয়সাগুলো দিলাম আমার 10 বছর পরে কী আসবে না আসবে এবং আদৌ আসবে কি না এটা তো আসতে পারে নাও আসতে পারে, কারণ আমাদের যে সিচুয়েশন দাঁড়াচ্ছে এখন। উনি যেটা বলছেন, আপনি দুইটা একটা আরেকটা প্রশ্ন করেছেন যে প্রক্রিয়া নিয়ে এখন প্রশ্ন মানে সিরিয়াসলি এসেছে, যে প্রক্রিয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনি পাবলিকলি পয়সা তুলতে হলে আগে তো একসময় টেলিভিশনগুলো অ্যাডভার্টাইজ করেছে, এখন কিন্তু অ্যাটলিস্ট চ্যানেল এসে পয়সা দিয়েও যে এটা কিনুন, এই ফ্ল্যাট কিনলে আপনার পয়সা বাড়বে এই কথা বললেও আমরা অ্যাডভার্টাইজ দিই না, চ্যানেল এসে দেওয়া হয় না, আচ্ছা অ্যাডভার্টাইজ রিফিউজ হয়, আমার নিজের ডাইরেক্ট জানা আছে অন্য যে কোনো টেলিভিশনে গেছে চ্যানেল এসে দেওয়া হয়নি, একসময় এইগুলো প্রচার হয়েছে বিভিন্ন টিভিতে হয়তো চ্যানেল এসেও হয়েছে, মেইন যেটা হচ্ছে যে আপনি পাবলিকে টাকা তুলতে হলে FSA অ্যাপ্রুভ হতে হবে,
তারপরে পিএলসি হিসেবে রেজিস্টার্ড হয়ে প্রপার রেগুলেশনের ভিতর দিয়ে আপনি অর্থ কালেকশন করবেন। এখন এই জন্য এটা হয় কি কমিউনিটি ফান্ডিং এর আমাকে বলা হলো, আমি তিন চারজনকে বললাম, আপনি বললেন যে আমি এটাতে ঢুকছি, আপনার রেফারেন্সে আমরা চারজন ঢুকে গেলাম, ব্যাড ফাইন্যান্স অর্থনীতির ভাষায় ওইভাবে হয়ে যায়। এই প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াটা একেবারে ফর্মাল না, বা এটা ফর্মাল যদি আপনি নাও করেন এটা হয়ে যাবে। কারণ প্রথম যে 20 জন ঢুকবে, এরা তো আমার সাথে ঢুকলো 20 জন, সেই 20 জন 5 জন করে নিয়ে আসলে 100 জন ইনভেস্ট করে ফেলে, এইভাবে হয়ে গেছে। আপনি শিরোনামে দেখেছেন আরেকটা, ওইটা ইয়ে ছিল না, এই আপনার নিউজে প্যাকেজে হয়তো দেখাবেন না, হয়তো এয়ারসেলের, এর আগে আপনার অন্যটা নিয়ে হয়তো কথা বলেছেন, এয়ারসেলের তারা এখানে এখানকার কোম্পানি, কিছু কিছু প্রজেক্ট তো বাংলাদেশের কোম্পানি, এখানকার কোম্পানি লিমিটেড ডাইরেক্টররা 100,000-200,000 করে ইনভেস্ট করেছেন, সাধারণ মানুষরা 1,000 পাউন্ড করে ইনভেস্ট করেছে, অনেকগুলো ফোন আসতেছে আমাদের কাছে, কিন্তু সামহাও তারা সাকসেস করতে পারে নাই নানা সিচুয়েশনের কারণে। ওনারা ইউকে থেকে ফ্লাইট দেওয়ার বদলে, ভিয়েনা থেকে বাংলাদেশে যাওয়ার বদলে ওনারা গেছেন অমৃতসর ইন্ডিয়াতে, একটা ফ্লাইটে দিয়েছিলেন, তারপরে অপমৃত্যু হয়েছে আরে। এবং যারা করেছিলেন তারা যোগ্য মানুষ, ফাইন্যান্সিয়ালিও তারা এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের মতো তারা। এই বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন ফিল করলো কেন? এই বিষয় নিয়ে হচ্ছে যে আপনি কাজ করছেন, আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, আমাদের রিয়েলিটি উইথ মাহি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারবার ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে। আমি যতবার সাংবাদিক হিসেবে যতবার এই অনুষ্ঠানগুলো এবং সংবাদগুলো দেখছিলাম, ততবারই আমার কাছে বারবারই মনে হচ্ছিল প্রতিটা যে প্রকল্প, সেই প্রতিটা প্রকল্পেরই একটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা ধ্বংস হয়েছে। তার ফিনান্সিয়াল যে প্রক্রিয়া, অর্থ সংগ্রহের যে প্রক্রিয়া, জবাবদিহিতার যে প্রক্রিয়া, মূলত এটা পরিচালনা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অভাবে। হ্যাঁ, সেটা তো একটা বড় কারণ, সামহাও তো ফেইলিওর তো ম্যানেজমেন্টে ছিল, যে কোনোভাবেই হোক সেটা একটা। এটা যদি আপনার এদেশে ক্রেডিট কার্ড মানে ধরেন রিসেশন আসছে, মানুষ ইনস্টলমেন্ট দিচ্ছে না, আপনি যদি বলেন তাহলে তো আপনার এই প্ল্যান, আপনার তো প্রজেক্টের রিস্ক ফ্যাক্টরগুলো তো আপনি ধরবেন, ধরে আপনি এটা হওয়ার পরে আপনি কীভাবে অল্টারনেটিভ লোন করতে পারেন, আপনি ডাইরেক্টররা দিতে পারেন, সামহাও তো এটা হইতে পারতো। এখন এটা হইল না বলে সাধারণ মানুষের পয়সাও নষ্ট হইল। এর এমন মানুষের পয়সা নষ্ট হয় যারা টেলিভিশনে এসে ইন্টারভিউ দিয়ে কথা বলতে পারতেছেন না, 30,000 দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, 1,000 পাউন্ড দিচ্ছেন, কিন্তু হয়তো ট্যাক্স বিএটির সিস্টেমে ওনার পয়সাটা একেবারে ফর্মালাইজ না। না, এই ধরনের ফাইন্যান্সে সবসময় দেখা যায়, ক্যাপিটাল মার্কেটেও এই ধরনের ফাইন্যান্স সবসময় দেখা যায়, ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। হ্যাঁ, এবং তার অর্থের ইয়েও মানে একেবারে ক্লারিফিকেশন জাস্টিফাইবল মানে না, উনি যে ইনকাম, তো উনি যে 1,000টা দিছেন বা 5,000 দিছেন, ওটা ফর্মালি ওইটা আবার ইয়ে করাও কঠিন, সো উনি কথাও বলতে পারতেছেন না। আমরা কিন্তু অনেকগুলো প্রোগ্রামে ডাইরেক্টর বেজ রেসপন্স করতেছি, আমরা চ্যালেঞ্জ করতেছি, অনেক জায়গায় অর্ডিনারি মানুষ তো এসে জানি আমি, কিন্তু সে তো এসে ইন্টারভিউ দিচ্ছে না, দিচ্ছাটা কারণ হচ্ছে যে ওই অর্থের যোগান কোথেকে সেটা নিয়ে প্রশ্ন, আরেকটা প্রশ্ন ভাবা হচ্ছে, আমার পয়সা গেল, এখন আবার এটার ইনভেস্টিগেশন পরে যদি আমি আবার বিএটি ট্যাক্সের ইয়েতে পড়ে যাই তাহলে তো আরেক সমস্যা, জটের মধ্যে পড়ে যাই। হ্যাঁ, তো এর চেয়ে আপনার ইয়ে সামলাও আরে। এই এই বিষয়ে আপনার পরামর্শ কি হতে পারে? মানে আমার আমার তো এখন ধারণা যেটা হচ্ছে যে এই সুযোগটাই তো মনে হয় আমার আমার এখন হয়তো নাও না হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সুযোগটাই এই অ্যাবিউজটা করার জন্যই এই এই সকল প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে, নতুবা একটার পর একটা ফেল করবে কেন? উনি বলছেন যে কিছু কিছু আছে, কিছু কিছু এটা নিয়ম, এটা কিন্তু ব্যতিক্রম নিয়ম না, এইটাই নিয়ম হচ্ছে। আমরা যেটা দেখছি যে এয়ারসেলের এই সেই ওই আরেকটা কি মানে নাম বলার দরকার নেই, অনেক হোটেল রেস্টুরেন্ট করা হয়েছে দেশে, আবার দেখা গেছে দুইজন চারজন একটু তাদের পক্ষে এতটুকু বলা ফেইল প্রজেক্টগুলোর যে ম্যানেজমেন্ট পর্যায়ের মানুষরা, ধরেন রয়্যাল বেঙ্গল এয়ারলাইন্স ম্যানেজিং ডাইরেক্টর নিজে বলতেছে আমারও 100,000 পাউন্ড আচ্ছা, পরে যিনি রেসকিউ করার জন্য আরেকজন ম্যানেজিং ডাইরেক্টর হলো, উনি ইন্টারভিউ দেয় নাই, কথা বলে নাই, বার্মিংহামে থাকে উনি রয়্যাল বেঙ্গলেরই, উনি যতটুকু জেনেছি কিছু মানুষ ওনার উপর খুবই দুঃখিত যে উনি নিয়ে এটা ফেল করে ফেলছে, কিন্তু ওনার দুঃখ হচ্ছে ভাই আমারও তো 1.5 মিলিয়ন, আমারও তো 150,000 খুব রিচ মানুষ, বড় মানুষ, উনি নিয়েছিল এটা কিভাবে চেষ্টা করা যায়, কিন্তু ওই সময় এটা মারা যাওয়ার পথে ছিল, হয়তো ওনার হাতে গিয়ে মারা গেছে, কিন্তু উনি বলতেছে যে আমারও তো 1.5 মিলিয়ন ইয়ে হয়েছে, আমি আর কথা বলে কী লাভ, মানুষ তো আমার দিকে চেয়ে আছে যে এই যে এই ভাঙাচুরা যে এয়ারলাইন্সের যে রয়্যাল বেঙ্গলের যে চাকাটা বিক্রি করে যদি কিছু পয়সা পাওয়া যায়, সবাই 8.5-10 পাউন্ড করে পাইতে পারে। এখন উনি নিজে ভাবতেছে আমি কারে কি ফেরত দেবো আর কারে কি বলবো, আমার নিজের ডাইরেক্টররাও লস করতেছে। আমি বলতেছি ডাইরেক্টর আপনার এই অভিজ্ঞতা নাই ফারুক ভাই, আমি নিজে ইয়ে চালাতে জানি না, হ্যাঁ আমি ওখানে যাবো কেন ফারুক ভাই। আমরা এই আলোচনা হয়তো সামনের আবার নিউজ টক অনুষ্ঠান আমাদের রিয়েলিটি উইথ মাহি নানান প্রক্রিয়ার মধ্যে আমরা এই আলোচনা জারি রাখবো, কারণ আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি দর্শক যে আপনারা জানেন যে আমাদের রিয়েলিটি উইথ মাহি আবারও ফিরে এসেছে জার্নালিস্টের
পর্দায় এবং এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা মানে উইথ অডিয়েন্স প্রোগ্রামটা হচ্ছে এই সামনের সামনের এই প্রোগ্রামে রিলেটেড মাহির এই প্রোগ্রামে যিনি প্রযোজক একই সাথে আমাদের চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের তিনি এই প্রোগ্রামের প্রযোজকও তিনি জানিয়েছেন যে এই অনুষ্ঠানের আগামী যে পর্ব সেই আগামী পর্বে অডিয়েন্সের অডিয়েন্স থাকবেন এই দর্শকরা থাকবেন এই এই প্রোগ্রামের ভিতরে এবং আমরা বারবার বলতে চাই এটি আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি জানালেন যে বিভিন্ন সময়ে বারবার নানান প্রকল্পকে সামনে নিয়ে এসে কমিউনিটির মানুষের পকেট থেকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড এদেশের মানুষের পকেট থেকে চলে গেছে কিন্তু বাস্তবিক সত্য হচ্ছে বাংলাদেশে বা বলা হয় যে পৃথিবীর বিভিন্ন সমীক্ষা এবং জরিপের মধ্য দিয়ে যে বাংলাদেশ একটি খুবই ভালো জায়গা বিনিয়োগ করার জন্য এবং প্রকল্প বাস্তবায়ন করার জন্য অন্তত সরকারি পর্যায়ে না হলে অন্তত বেসরকারি পর্যায়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কেন বারবার এখান থেকে মিলিয়ন মিলিয়ন পাউন্ডের অর্থ সংগ্রহ করে বিভিন্ন প্রকল্প নিয়ে সেই প্রকল্প ব্যর্থ হচ্ছে সেই প্রশ্ন আমরা বারবার করতে চাই তার থেকে আমরা কাউকে দোষারোপ করতে চাই না প্রশ্ন করতে চাই উত্তর খুঁজতে চাই এবং তার সমাধানের সমীকরণ আমরা বের করতে চাই দর্শক এই ছিল আজকে আমাদের নিউজটক অনুষ্ঠানের আয়োজন সংবাদের বিশ্লেষণ ব্যাখ্যা আশা করি আপনারা কিছুটা হলেও আমাদের পুরো সপ্তাহ জুড়ে যেই সংবাদগুলো প্রচারিত হয়েছে সেই সংবাদের পিছনের কিছু খবর জানতে পেরেছেন আবারও আগামীতে নিউজটক অনুষ্ঠান আগামী সোমবার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন আপনাদের সবাইকে ধন্যবাদ।